संसार सिंधु उत्तरणी हृदयं यदि साद संकीर्तनमृत रसे रमते मनोश्चे प्रेमां बुधौ विहरणी यदि चित्त वीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। শিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন, আপনারা ভক্তিবিনোদ ধারার সঙ্গে অভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টারূপ সৎসঙ্গ করুন, তাতে আপনাদের কিছু লম্পটের হাতে পড়ে অসৎসঙ্গে পড়ে আপনাদের জীবন হারাতে হবে না। ভক্তিবিনোদ ধারাকে আপনারা আপনাদের শ্রৌত পন্থার মধ্যে সদা সঞ্জীবিত রাখবার চেষ্টা করবেন, তাতেই আপনাদের চরম মঙ্গল হবে। অন্য কোনোভাবে আপনারা আপনাদের নিজের মঙ্গলের অনুসন্ধান করতে গেলে কোনো সুবিধা হবে না। বদ্ধজীব কখনোই নিজের মঙ্গল নিজে অনুসন্ধান করতে পারে না। বদ্ধজীব নিজের মঙ্গল অনুসন্ধান করতে গিয়ে ততোধিক অমঙ্গলকে বরণ করে ফেলে, তাতে একুল অকুল অর্থাৎ ইহকাল পরকাল সমস্ত কিছুই তার সর্বনাশ হয়ে যায়। বড় আশ্চর্য বিষয়, ভবসাগর পার হয়ে যাওয়ার জন্য যেসব মেথড প্রসিডিওর আমি বিগত কতদিনে আলোচনা করছিলাম, সেগুলো আমার মনে হয় না আমি যথেষ্ট আলোচনা করতে পেরেছি। তথাপি দিকদর্শন হিসাবে যাদের এটা শ্রুতিগোচর হয়েছে, কর্ণগোচর হয়েছে, তারা যদি সিনসিয়ারলি অর্থাৎ হৃদয় থেকে কথাগুলো গ্রহণ করে থাকেন, তাদের জীবনের মঙ্গল অবধারিত হবেই হবে। কোনো কিছু বাস্তবিক কথা, শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান, রাধা গোবিন্দের সঙ্গে সমান, তিনি একই, এইসব প্রমাণাবলী তো আমরা উদ্ধার করবই, সেগুলো তো সামান্য বিষয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবদান সম্বন্ধে কালকে আলোচনা করা হবে। আপনাদের অনন্তকালের ইতিহাসে যে সৌভাগ্য উদয় হয়েছে, আপনারা অজ্ঞান অন্ধকারে থাকবার জন্য সেই বিষয়টাকে অনুভব করতে পারছেন না। বাস্তবিক পক্ষে আমাদের এই যে সত্য তেতা দাপর কলি, এই যে রিসাইক্লিক অর্ডারে চলতে থাকে খালি চক্রবত, এখন এটা কলিকাল চলছে অবশ্যই, কিন্তু এটা সত্য তেতা দাপর কলি, এটা অনাদিকাল ধরে চলছে, এর কোনো বিরাম নেই। সত্য তেতা দাপর কলি, কলি শেষ হলে আবার সত্য, এটা রোটেশন চলতেই আছে। কিন্তু কান খুলে শুনে রাখুন, শ্রী চৈতন্য অবতার পরাৎপর অখিলেশ্বর, যাকে স্বয়ংরূপ ভগবান বলা হয়, যাকে ভাগবতের জন্মাদর্শ ইয়ত অন্ময়াদিত রাশ্চার্ত সভিজ্ঞ সরাট, সরাট মানে যার ওপরে আর কিছু নেই, যার ওপরে তাকে কন্ট্রোলিং করবার মতো কেউ নেই, এই জন্য বলা হয় তিনি হচ্ছে টপমোস্ট। সেই পরাৎপর অখিলেশ্বর যিনি গোবিন্দ বস্তু, তিনি আজকে যিনি কৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে এসছেন, এবং শ্রীকৃষ্ণ অবতারও আপনারা কিন্তু সবসময় পাবেন না।
সত্যতে দাপর কলি করে এই যে রোটেশন চলছে এটা একাত্তরবার চলে গেলে একাত্তরবার 71 times এই রোটেশন হলে একটা মনু টপল অর্থাৎ চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, একটা মনু চলে যায়। এরকম মনু আছে 14টা মনু, 71টা চতুর্যুগ যাওয়ার পর একটা মনু তার কার্যকাল সে রিটায়ার করবে, হয়ে গেল, আবার অন্য মনু আসবে। বিভিন্ন মনুর নাম আছে, বৈবসত মনু আদি রৈবত মনু বিভিন্ন, এসব কথায় আমি যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে আমরা যে কলিকালেতে বর্তমানে রয়েছি সেটা হল বৈবসত মন্বন্তরের 27তম চতুর্যুগ গিয়ে 28তম চতুর্যুগের যে কলিযুগ পড়েছে সেই কলিযুগের ঠিক আগেতে দাপর ছিল। সেই দাপরেতে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট বিহার করেছিলেন, আর যেটাকে বৃন্দাবন লীলা আপনারা বলেন, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই চতুর্যুগের মধ্যে যে দাপর যুগটা সেই দাপর যুগেতে তিনি লীলা করেছিলেন। শাস্ত্রে যদিও এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বিচার করে বলা আছে, অনুগ্রহায় ভূতানাম মানুষীন তরমাশ্রিতা ভজতে তাদৃশী লীলা যা শ্রুতে তৎপর ভবে, ভাগবতে এটা বারবার বলা আছে। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর সমস্ত ভূত গ্রামের অনন্ত জীব রাশির মঙ্গলের জন্যই অনুগ্রহায় ভূতানাম অনুগ্রহ করবার জন্য তিনি এই লীলা আবিষ্কার করেন। যিনি স্বয়ং সম্পূর্ণ সেলফ স্যাটিসফাইড, তার কোনো বাইরের বস্তুর দরকার পড়ে না। আপনাদের অনেক বাইরের বস্তুর দরকার পড়ে, কখনো ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, ক্ষণে ক্ষণে রুষ্ট তুষ্ট, এগুলো আপনাদের জীবন হতে পারে, কিন্তু বাস্তবিকভাবে ভগবত তত্ত্ব সম্বন্ধে অন্ধ হওয়ার জন্য অজ্ঞান অন্ধ, তারা এসব কথা জানতে পারছেন না। ভগবানের কোনো প্রয়োজন পড়ে নাই কোনো বিশেষ, যে কিছু অসন্তুষ্ট হয়েছেন তিনি, কিছু দরকার পড়ে গেছে আপনার থেকে, কিছু আরম্ভ করলেন কিছু চালাকি, সেটা নয়। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ আশ্চর্য লীলা করলেন, যেটা অনুভব করা বদ্ধজীবের কাছে টু টিপিক্যাল, অসম্ভব বললে অসম্ভবে পরে যদি কিছু কথা থাকে সেটাও অ্যাপ্লাই করলে কোনো অসুবিধা হবে না, নেক্সট টু ইম্পসিবল কোনো শব্দ আছে কি, যদি থাকে সেটা অ্যাপ্লাই করলে অসুবিধা হবে না। আমি জানি বদ্ধজীবের এতই তর্ক, এতই সংশয়, এতই সন্দেহ, এতই বিভ্রাট মায়িক জগতে ডুবে রয়েছে, এ অবস্থায় নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের বিষয়বস্তুকে অনুভব করা, তার লীলা তার কৃপা, এটা অসম্ভব। যদিও আপনারা অনেকেই হয়তো গীতা পড়েছেন, অনেকে পড়েনও নাই আমি জানি, কিন্তু সেখানে পরিষ্কার ভগবান বলেছেন যে তোমরা সকলে সমস্ত কিছু ধর্ম ছেড়ে দিয়ে সর্বধর্মানাম পরিত্যাজ্য মাম একম শরণম ভজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা সুচ, এ কথা বলেছেন। আবার কখনো বলেছেন মদ জাজি মাং নমস্কুরু ইত্যাদিও বলেছেন, আমাকে পুজো করো, আমাকে দণ্ডবোধ করো তোমার মঙ্গল বলে, আবার কত বড় চালাকি, সবাই বলে আমাকে পুজো করো, বড় চালাক তো, কে পুজো করো, সন্দেহ করলেন জিৎ। কিন্তু ভগবান সত্যি কথাই বললেন, যত তোমরা দেবদেবতার চরণে আরাধনা করছ, যত দৌড়াদৌড়ি করছো, ছটপটানি করছো, কোনো লাভ হবে না। যত দেবতা আছে তাদের যত পাওয়ার আছে অল অ্যাপ্রুভড বাই সুপ্রিম লর্ড হিমসেলফ, ভগবান অনুমোদন করেছেন তাই তাদের পাওয়া। যারা অন্য অন্য দেবদেবতার অর্চন করেন
ভগবান বলছেন অবিধিপূর্বক তারা আমারই অর্চন করেন। যদি এটা অবিধি, এটা প্রসিডিওর নয়, রুলস নয়, কারণ আমি বলে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে অর্চন করলেই সব হয়ে যাবে তোদের। ওরা বিশ্বাস করছেন তা তা কখনো হয় নাকি, বোকা বানাচ্ছ, আমরা কত চালাক, কত পড়াশোনা করেছি। বলে হ্যাঁ ঠিক আছে ভালো, তার প্রমাণও দুদিন আমি বলে দিয়েছিলাম দুদিন আগে, সেখানে একটাই উদাহরণ দিয়েছিলাম অপূর্ব, সেটা কি, নারদজি মহারাজ বলছেন যথা তরর মূল নিষেচনে নতিপন্তি তৎকন্দ ভুজৌ পোশাখা প্রাণোপহারস যথেন্দ্রিয়াণী তথৈব সর্ব অর্হাননম অচ্যুতেজ্জা। অচ্যুতকে পরাত্পর অখিলেশ্বরকে আরাধনা করলে তোমার জগতে যত কর্তব্য তোমার নির্ণয় করে রেখেছো এই শরীর ধারণের ফলে সমস্ত কর্তব্য শেষ হয়ে যাবে, আর কোনো কর্তব্য থাকবে না, কোনো কর্তব্যই আর থাকে না। ভগবত আরাধনার ফলে সমস্ত কর্তব্যই তার সমাপ্ত পরিসমাপ্তি হয়ে যায়, তাকে কোনো কিছুর জন্য দায়বদ্ধ হতে হয় না। যেমন বৃক্ষের মূলেতে জল দিলে পরে সমস্ত গাছপালা সমস্তই তাদের নারসিমেন্ট প্রাপ্ত হয়, অর্থাৎ তারা সেই জল প্রাপ্ত হয়ে থাকে, পুষ্টি তুষ্টি হয়ে থাকে, সেই জন্য সেই ঠিক সেই রকমভাবে ভুবনদ্রুম, ভগবানকে ভুবনদ্রুম বলা হয়েছে, অনন্ত বিশ্ব তার যে শাখা প্রশাখা ঊর্ধ্ব মূল মদ শাখম, ভগবান তোমার থেকেই এসছে বিশ্ব, তোমাকে তুমি হচ্ছে ভুবনদ্রুম, তোমাকে যদি তোমার মূলে অর্থাৎ তোমাকে যদি সন্তুষ্ট করা হয় তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রেণীতে প্রেণীতম জগৎ, এই কথাগুলো জানে লোকে। ভগবানকে আরাধনা করার সঙ্গে সঙ্গে, ভগবানকে সন্তুষ্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ তৃপ্ত হবে, সমস্ত জগৎ প্রীণনম প্রীণনম সর্বজগতাম প্রীণনম সর্বজগতাম, রূপকোস্বামীপাদ এই উদাহরণ দিচ্ছেন রসামৃত সিন্ধুতে, সমস্ত জগৎকে আপ্যায়িত করবার জন্য আর তোমার কোনো দ্বিতীয় প্রসিডিওর নেই পদ্ধতি, সেটা হলো এই ভগবত, ভগবানকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে তস্মিন তুষ্টে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রেণীতে প্রেণীতম জগৎ, প্রেণীতে প্রেণীতম জগৎ, জগৎ সন্তুষ্ট হয়ে যাবে ভগবান সন্তুষ্ট হলে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমাদের সন্দেহ তখনও গেল না যখন গীতাতে অনেক উপদেশ দিলেন, অর্জুনও যদিও অর্জুন কোনো বাইরের কোনো ব্যক্তি নয় ভগবত পার্ষদ, তথাপি তিনি সন্দেহ করার লীলা করলেন, করলেন তো, বুঝতে পারছি না কেন করব, কেন তুমি আমাকে এই ঘোরতর যুদ্ধে নিয়োজিত করছো, আমি তো কিছু বুঝতে পারছি না। তদেকং বদ নিশ্চিতম, একটা কথা বলো, এতগুলো বলছো আমি বুঝতে পারছি না, কখনো এটা বলছো কখনো ওটা বলছো, আমি তো ধরতে পারছি না। যত শ্রেয় অহম আপনার, আমার যেন শ্রেয় আমি লাভ করতে পারি, একটা বলো, আমি বুঝতে পারছি না কিছু। সমগ্র যত অধ্যায়গুলো আছে বলবার পর লাস্টে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তোমার কি এখনও সন্দেহ আছে, সব গেল সন্দেহ গেল? অর্জুন তখন বলেছিলেন হ্যাঁ আমার সন্দেহ গেছে, আমি করিষ্য বচনম তব, কিন্তু তখনও অর্জুনের একবার ফাইনাল ডাইজেশন, কোনো খাওয়া রিচ খাওয়া, কোনো রিচ খাওয়া যদি কেউ খায় তার ডাইজেশন পাওয়ার থাকা দরকার, গান্ডে পিণ্ডে খেয়ে নিলে লাভ হবে না, হজম করতে পারবে না, ডাইজেশন পাওয়া যদি না থাকে তাহলে লাভ হবে না। অর্জুন ওখানে লীলা করলেন, তখনও পর্যন্ত সেই যে অপ্রাকৃত, এই যে অপ্রাকৃত জ্ঞানাবলী সেইগুলো অর্জুন অভিনয় করলেন, যে যখন কৃষ্ণ চলে গেল তারপর তার দেখা গেল পরিপাক হল, পরিপাক, বিজ্ঞানে একটা কথা আছে পরিপাক অ্যাসিমিলেশন, আত্মীকরণ,
খাওয়া খেলেই হবে না, সেগুলো সব সেখান থেকে রসগুলো বেরোবে, তারপর সমস্ত জায়গায় শরীরে চলে গিয়ে তুষ্টিপুষ্টি বিধান করবে, এই ধরনের পদ্ধতিগুলো আছে। এছাড়া অন্য কোনো রাস্তা নাই। কিন্তু অর্জুনকে সামনে রেখে তিনি এই উপদেশগুলো দিলেন। অর্জুন যদি আজকে সন্দেহ না করতেন তাহলে এই উপদেশগুলো আসতো না। পরীক্ষিত মহারাজ যদি সন্দেহ না করতেন, পরীক্ষিত মহারাজ যদি কোয়েশ্চেন না করতেন, তাহলে আমাদের অপ্রাকৃত ভাগবত মন্দাকিনী ধারা সুখ মুখাদ অমৃততব সংযুতম এটা আমরা পেতাম। হ্যাঁ, ভাগবত ছিল তো থাকতে পারে, কিন্তু সুখ সুখের যে মুখ থেকে যে অমৃততব সংযুতম হয়ে যে অমৃতময় ধারা প্রবাহিত হয়েছিল সেটা কিন্তু হওয়া সম্ভব ছিল না। সেখানে পরীক্ষিত মহারাজের কোয়েশ্চেন ছিল, আপনাদের কোনো প্রশ্ন নেই আমি জানি, কেন আপনারা সুখে আছেন বলে নিজেদের মনে করছেন, যা সুখে আছি বলে মনে করে জগতে তাদের কোনো প্রশ্ন পরি থাকে না। প্রশ্ন থাকতেও পারে, চালা কী করে করলো, কিন্তু পরিপ্রশ্ন থাকে না, বোঝা গেল? প্রশ্ন করতেই পারে অনেকে, কিন্তু পরিপ্রশ্ন নেই। প্রশ্ন আর পরিপ্রশ্নের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে, সেটা বুঝে নেওয়া দরকার। প্রশ্ন অনেক সময় চ্যালেঞ্জিং মুডেও হতে পারে, কিন্তু পরিপ্রশ্নটা হয় একান্তভাবে প্রকৃষ্ট প্রশ্ন, অর্থাৎ নিজের মঙ্গলের অনুসন্ধানের অর্থে আপনার চরণে আমি না বুঝতে পারছি না, তাই জন্য প্রশ্ন করলাম, এটা গেল পরিপ্রশ্ন। এগুলো অনেক পার্থক্য আছে, এগুলো সাধারণ লোকে উপলব্ধি করতে পারেন না। সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজের একটা প্রশ্ন ছিল, সে নিয়ে পরবর্তী সময়ে কোনো সময় আলোচনা হতে পারবে যদি ভগবানের ইচ্ছা হয়। তিনি বলেছিলেন, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্যেহ যত কার্যম ম্রিয়মানস্য সর্বথা। মরণশীল মানুষ যখন তখন মরে যাবে, নিঃশ্বাসে নৈব বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, এই অবস্থায় এই মরণশীল মানুষের কি কর্তব্যটা আছে টপমোস্ট, যেটা করলে পরে সবচেয়ে বেশি মঙ্গল, চরম মঙ্গল হবে? সংসিদ্ধিম অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম পুরুষস্য এহ ইয়ৎ কার্যম ম্রিয়মানস্য সর্বথা। মরণশীল মানব তার পক্ষে কী এমন কর্ম আছে যে কর্মটা আচরণ করলে আর কোনো কোনো অসুবিধা হবে না, চরম মঙ্গল লাভ করতে পারবে? আজকে যেহেতু চরম মঙ্গল লাভের জন্য চৈতন্য মহাপুর কথা আমরা আলোচনা করতে বসেছি, রাধাকৃষ্ণ নয়ন্য রূপানুগজন, সেই চরম মঙ্গলের কথার একটা আভাস এখানে পাওয়া গেল। যে অবস্থা চৈতন্য মহাপুর শিক্ষায়, কালকেও আমরা দেখব চৈতন্য মহাপুর অবদান সম্বন্ধে, আমি দুটো একটা কথা এই প্রসঙ্গটা শেষ করি। যেখানে প্রশ্ন করলেন কোন শ্রেয় মঙ্গল, কোন কোন সাধন আচরণ আছে যেটা করলে পরে চরম মঙ্গল লাভ হতে পারে, সেখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী উত্তরে জানিয়ে দিয়েছিলেন। অনেক কথা আছে, আমি অল্প অল্প কথায় সব শেষ করছি। যে সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন কালকে আমরা আলোচনা করব, একই দিনে বিভিন্ন রকম সিদ্ধান্তে আলোচনা হলে সাধারণ ব্যক্তির অনুভবের বিষয় হতে পারবে না। নাম সংকীর্তনম যস্য সর্বপাপনাশনম প্রণাম দুঃখ শমনম তং নমামি হরিম পরম এতদ নিবৃত্তমানানম মিচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম হরের নামানুকীর্তনম। কি বললেন? এতদ নিবৃত্তমানানম ইচ্ছতাম অকুতো ভয়ম, যারা নির্ভীক হয়ে জগৎ থেকে চলে যেতে চান ভগবত ধামে, তাদের জন্য এই উপদেশটা, এতদ নিবৃত্তমানানম ইচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নিপ
নির্ণীতম, অলরেডি নির্ণীতম, যোগী নাম নিপুণ নির্ণীতম হরের নাম আনুকৃত। এ তো যোগীরা যত জগতের যত ঋষি মুনি আছে সব একসঙ্গে সব সব করে ফাইনাল আউটকাম হয়েছে। ফাউনা ফাইনাল আউটকাম কি হয়েছে? ফাইনাল আউটকামটা এটাই হয়েছে কি, হরের নাম আনুকৃত। এইটাই তো চৈতন্য মহাপ্রু বলেছেন, কালকে আমরা আলোচনা করব। হরের নাম আনুকীর্তনম মানে গুরু, অনুকীর্তনম মানে আনইন্টারাপ্টেড, কোনো যেন গ্যাপিং না থাকে, সর্বদাই করতে থাকো। কি ভজনে কি শয়নে কিংবা জাগরণে অহর্নিশ চিন্ত কৃষ্ণ বদহ বলহ বদনে, এইটি হচ্ছে অনুকীর্তন মানে আনইন্টারাপ্টেড উইদাউট এনি গ্যাপিং। আবার অনুকীর্তন মানে হল গুরু বৈষ্ণবের আনুগত্য করো, অনু মানে পেছনে পেছনে, অহংকারেতে আমি সংকীর্তন করো না বেরম বলো না, সংকীর্তন ও ধরনের বস্তু নয়। যেটা সৌতপন্থায় আগে শুনতে হয়, তারপর হৃদয়েতে গিয়ে বিমল একটা আনন্দের উদ্ভাবন হয়, তারপর সেই আনন্দ উচ্ছ্বাসটা কীর্তন রূপে বহির্গত হয়। এইটি তো করেছেন। নৃত্য কাকে বলে, নৃত্য কাকে বলে, এটা মানে তো মানুষের যখনই হৃদয়েতে প্রচুর আনন্দের উদ্ভব হয়, সে আনন্দটাকে বাইরে ব্যক্ত করার জন্য সেই যে ভঙ্গিমা প্রদর্শন করেন এ নৃত্যকলাদি, এইটা হচ্ছে ভাব, বিভিন্ন ছন্দ তাল করে প্রদর্শন করেন। শ্রী চৈতন্য মহাপুর অবতার সম্বন্ধে আপনারা সামান্য কথা শুনলেন, অনন্তকালে সৌভাগ্যের ইতিহাসে আপনারা বড় সৌভাগ্যবান, আবার একাধারে আপনারা বড় দুর্ভাগ্যবান, আপনাদের মতো কপাল পোড়া কেউ নাই, সবচেয়ে বেশি কপাল পোড়া আপনারা। কেন, আপনাদের এই সম্পত্তি থাকা সত্ত্বেও আপনারা কোনো কেউ নিতে পারেন নাই এখনো পর্যন্ত। যে চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণের লীলা কেমন, ভগবান শ্রীকৃষ্ণের লীলায় আমি কি বলতে চেয়েছিলাম, আমার চরিত্র আমার আচরণটা কি ছিল, বদ্ধজীব কেউ বুঝতে পারে নাই। আমার দায়িত্ব পড়েছে, কৃষ্ণ বলছেন, যখনই কৃষ্ণ অন্তর্ধান করলেন প্রথম কথাই আমি বললাম, এত একটা লম্বা সময়ে অর্থাৎ এখানে যে চোদ্দ মন্বন্তর তো তার মধ্যে মধ্যিখানের যে মন্বন্তরটা পরে সেই মন্বন্তরে বৈবস্বত মন্বন্তরে তার যে একাত্তর চতুর্থ তার মধ্যে যে সাতাইশতম চতুর্দিকে গিয়ে আঠাশতম তার মধ্যে একমাত্র নন্দনন্দন শ্রীকৃষ্ণ আবির্ভাব হন। সেই নন্দনন্দন শ্রীকৃষ্ণ যিনি নিজের লীলা বিহার করে যখন অন্তর্ধান করেন, কৃষ্ণ অন্তর্ধান করার পর বড় চিন্তা করেন, আমি তো লীলা করে এলাম কিন্তু এই সমস্ত মূর্খ মানুষগণ আমার এই লীলা বিকৃত অর্থ করল, এরা আমার কোনো কিছুই অনুভব করতে পারল না, এরা তো বিপদগামী হবে, আমাকে গালাগাল দেবে, আমার সম্বন্ধে সন্দেহ করবে, প্রাকৃত ধারণা করবে, তাতে তাদের সর্বনাশ হবে। এতদর্থে কৃষ্ণ অন্তর্ধান করলেন, করে অনুমান করলেন যে যদি আমি গৌরাঙ্গ রূপে অর্থাৎ কেবল খালি শরীরের রংটা বদলা নেন, রাধাভাবে বিভাবিত হয়ে আমি সেগুলো আলোচনা করব, হয়ে তিনি যখন আবির্ভাব হলেন তখন তিনি গৌর অবতারেতে আমরা দেখতে পেলাম তাকে। সেই গৌর অবতারেতে আপনারা দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভু এবার এসে আমাদের সামনে চৈতন্য মহাপ্রভু আমাদের প্রদর্শন করলেন কৃষ্ণলীলাটা কি। আমি কালকেও বলেছিলাম চৈতন্য লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন ইন্টারপ্রিটেশন অফ কৃষ্ণলীলা, কৃষ্ণলীলার পরিপূর্ণতম ব্যাখ্যা এবং ডাইজেশন অনুভব যদি আপনাদের করতে হয় অবশ্যই আপনাদেরকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে এই কথাগুলো উপলব্ধি করতে হবে।
তা নাহলে আপনারা আপনাদের নিজ চেষ্টায় বিদ্যাবত্তার ক্ষমতা নিয়ে আপনারা এগোলে প্রতি পদে পদে পদস্খলন আপনাদের হতে বাধ্য এবং বিপদগামী হয়ে যাবেন। কি প্রমাণ আছে শাস্ত্রে যে যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি গৌর? কোনো প্রমাণ আছে কি? বলে অনেক প্রমাণ আছে, তার মধ্যে দুই একটা প্রমাণ আমি উল্লেখ করব। তারপর রূপানুগ জননের জনের জীবন, এইটাই হচ্ছে সবচেয়ে ভাইটাল, এটা আমাকে আলোচনা করতে হবে। অনন্ত সংহিতায় এটা শঙ্কর ভগবান পতিদেবতা তাকে পার্বতী দেবী প্রশ্ন করছেন, পার্বতী দেবী বলছেন এই গৌরাঙ্গ যে তুমি যে যা ধ্যান করছো নিত্য করছো গৌর গৌর বলে, ইনি কে, ইনি কে? প্রামাণিক ব্যক্তি শঙ্কর ভগবান সেটা উত্তর দিচ্ছেন। শঙ্কর ভগবান বলছেন জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনম দেবী নবদ্বীপঞ্চ তৎশুভম। যাকে তুমি জানতে পেরেছ, যাকে তুমি জানতে পারোনি, কি যে হচ্ছে গৌর সে হচ্ছে রাধা গোবিন্দ। জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ, যিনি রাধিকা কৃষ্ণ তিনি গৌর বিগ্রহ। আবার যেটাকে তুমি বৃন্দাবন জানো নবদ্বীপঞ্চ তৎশুভম, সেটাই কিন্তু নবদ্বীপ, তুমি জানতে পারোনি, একই। এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়, বৃন্দাবন গোলক বৃন্দাবন যেটাকে বলেন, গোলক বৃন্দাবনে যেখানে রাধা গোবিন্দের লীলা হয়, রাধা গোবিন্দের লীলা অন্তঃপ্রকোষ্ঠে যে তৎকর্ণিকারম তদ্ধ্যামম সকালবেলা আলোচনা করছিলাম, সহস্রপত্তম কমলম গোকুলাক্ষম মহৎপদম এই আলোচনা করছিলাম, সেই অপ্রাকৃত যে ধাম গোলক ধাম, সেখানে যে অন্তঃপ্রকোষ্ঠ আছে যেখানে পদ্মফুলের কর্ণিকাগুলো থাকে, সেইটাই হচ্ছে বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠ। বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়, অর্থাৎ যেটাকে নন্দনন্দন লীলা করেছেন সেটা হচ্ছে সেখানে। আর সেই লীলার পরিশিষ্ট রূপে গৌরলীলা নিত্য বিরাজমান রয়েছেন সেই শ্বেতদ্বীপে, অর্থাৎ অন্তঃপ্রকোষ্ঠে রাধা গোবিন্দের লীলা, আর বাইরেতে শ্বেতদ্বীপে যে বাইরের যে সেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা নিত্য বিরাজিত রয়েছে। কেউ যদি প্রশ্ন করেন, আপনি বললেন রাধা গোবিন্দ মিলিত তনু গৌর, তাহলে আমার এখন প্রশ্ন হল গৌর আগে ছিল না রাধা গোবিন্দ আগে? গৌর ভাগ হয়ে রাধা গোবিন্দ হয়েছে নাকি রাধা গোবিন্দ মিলে গৌর হয়েছে, প্রথম কোনটা? এরকম একটা লজিক আসতে পারে, ঠিক যেমনভাবে গাছ আগে না বীজ আগে, এরকম প্রশ্নগুলো করে জড়জগতের লোকে, গাছ আগে না বীজ আগে? গাছ থেকে বীজ হয়, আমার বীজ থেকে গাছ হয়, কিন্তু যখন সৃষ্টি ছিল না তখন আমরা কি বলবো, বীজই আগে? যেহেতু মনু কি নাম ওনার, সত্যব্রত রাজা নবম স্কন্ধে যখন প্রলয়ের একটা অভিনয় দেখলেন, সেখানে সমস্ত বীজগুলোকে নিয়ে বৈশিষ্ট্য আদি সপ্তর্ষিকে নিয়ে সে নৌকায় উঠেছিলেন, যে নৌকাটা মৎস্যরূপী ভগবানের সিংহেতে বেঁধে দেবে আমাকে, অদ্যতনাথ সপ্তমেহনি আজ থেকে সপ্তম দিনে প্রলয় আসবে, সেই প্রলয়েতে তোমার প্রলয়কালের সময় তোমাকে নিয়ে আমি বিহার করব বলেছিলেন। তখন সেখানে বলা রয়েছে যত বীজ আছে, যত বীজ সমস্ত বীজগুলো নিয়ে সৃষ্টি সমস্ত নৌকায় উঠেছিলেন। রাধা গোবিন্দ আগে নাকি গৌর আগে, এই প্রশ্ন একটা অ্যাবজার্ড, এই প্রশ্নের কোনো মূল্যই নাই।
কারণ নিত্য জগতে কোনটা আগে কোনটা পরে এটা হয় না, দুটোই নিত্য। নিত্য জগৎ সম্বন্ধে কোনো ধারণা বদ্ধজীবের একান্তই নাই, তাই জন্য তারা এইসব প্রশ্নগুলো উত্থাপন করতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে নিত্য জগৎ সম্বন্ধে এইসব কথা চলে না, দুটোই নিত্য। যদি স্টার্টিং পয়েন্ট থাকে, এন্ড পয়েন্ট থাকে, তাহলে ফিনাইট কনসেপশন চলে আসবে। যদি স্টার্টিং পয়েন্ট থাকলো, এন্ড পয়েন্ট থাকলো, তা ফিনাইট কনসেপশন, এই শুরু এই শেষ। মানুষের বদ্ধজীবের ধারণাটা সবসময় ফিনাইট কনসেপশনের মধ্যে ঘোরাফেরা করে, এর বাইরে যেতে পারে না, এদের কোনো দোষ নেই। এদের এই জড়জগতে আবির্ভাবের ফলে, জন্মের ফলে তাদের কোয়াইট ন্যাচারাল, এদের সাবের এই জড়জগতের বিচারে মায়াদেবীর প্রসাদে তাদের এই কনসেপশনটাই হ্যাজ টু বি দেয়ার, থাকতেই হবে। কারণ মায়াদেবী তো অন্য কোনো কিবা করেন নাই, মায়াদেবী প্রসাদ দিয়েছেন, এতে এইটি প্রসাদ, এর বাইরে তারা যেতে পারবে না, এইটি তো বলে গণ্ডি, তারা এর বাইরে যেতে পারবেন না। এই কনসেপশনের বাইরে একটা অতীন্দ্রিয় জগতের একটা বিষয়ে একটা ধারণা করে নেবেন, এটা তাদের পক্ষে সম্ভব হবে না, কখনোই সম্ভব হয় না। শঙ্কর ভগবান মহাদেব জানাচ্ছেন, জং এব রাধিকা কৃষ্ণ স এব গৌর বিগ্রহ যচ্চ বৃন্দাবনন দেবী নবদ্বীপঞ্চ তৎসুভম, দেবী যাকে তুমি রাধা গোবিন্দ বলে জানো তিনি গৌর, আর যাকে তুমি বৃন্দাবন বলে এতদিন শুনেছ সেই ধামই শুনে রাখো, এটাই এটাই একমাত্র নবদ্বীপ ধাম, এর মধ্যে কোনো পার্থক্য বলে কিছু নাই। পরাত্পর অখিলেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দ বস্তু, স্বয়ংরূপ ভগবান গোবিন্দ, সেই স্বয়ংরূপ ভগবানই চৈতন্য। এখান স্বয়ংরূপ ভগবানকে এই শব্দটা চেঞ্জ করতে হবে না। প্রভুপাদ পথি পদে পদে এই কথাটা ব্যাখ্যা করছেন, আমরা সেই গোবিন্দ বস্তুকেই পেয়েছি আমাদের সম্মুখে, কিন্তু একটু গায়ের রং চেঞ্জ করে এসছেন, যেটা কালকে আলোচনা বসবে। সীতা ঠাকুরানী বলছেন, বর্ণমাত্র দেখি বিপরীত, তপ্ত কাঞ্চন বর্ণ এটা দেখা যাচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরীর তটেতে শ্রী শ্রী রায় রামানন্দ মহাশয়ের সঙ্গে যে সমস্ত বিস্তৃত কথা আলোচনা করেছিলেন, এগুলো বদ্ধজীবের চরণ মঙ্গল সাধনের জন্য, ভজনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওরকে আনভেল, জগতের কাছে অব্যক্ত করার জন্য, কেন ভজনটা কী কীরকমভাবে করতে হয়, কীভাবে এগোতে হয়, এ সম্বন্ধে কোনো ধারণাই সাধারণ মানুষের থাকে না। শ্রী চৈতন্য মহাপ্রভু পরম দয়াল, তিনি সন্ন্যাসলীলা আবিষ্কার যখন করেছিলেন তখন গোদাবরীর তটেতে রায় রামানন্দ মহাশয়ের সঙ্গে প্রশ্ন উত্তর করেছিলেন, সেখানে যে সমস্ত কথা আমরা পেয়েছি সেটাই রায় রামানন্দ সংবাদ রূপে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, যেটা চৈতন্য চৈতন্যতে রায় রামানন্দ সংবাদ হিসাবে জানেন, সেটা পরে অনেকেই অনুভব করতে পারবেন না, কেন অনেক গম্ভীর কথা ওর মধ্যে আছে। যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বিস্তৃতভাবে ওর ব্যাখ্যা করেছিলেন ইংরাজিতে, সেই ব্যাখ্যাকে অবলম্বন করে তার বিভিন্ন উদ্দেশ্য এবং আশয়কে অবলম্বন করে পরবর্তী সময়ে যে রায় রামানন্দ সংবাদ বলে একটা গ্রন্থ বেরিয়েছিল আজ থেকে 10-12 বছর আগে, সেই গ্রন্থ যে যতবার পড়েছেন বলছেন মহারাজ আমাদের কোনো তৃপ্তি হয় নাই, সেই গ্রন্থ অলমোস্ট ফুরিয়ে গেছে, এখন আর নাই, প্রিন্টিং হয়েছিল 12 বছর আগে। সেই গ্রন্থে ভজনের যে ক্রম, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দ মহাশয়ের যে আলোচনা, তার অনেক বিষয় প্রভুপাদের ওই অভিভাষণকে কেন্দ্র করে অনেক বিস্তৃতভাবে তার মধ্যে অনেক ব্যাখ্যা ছিল।
যারা ভজনশীল ভজন করতে চান তাদের পক্ষে এটা একটা অমূল্য সম্পত্তি। সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু বদ্ধজীবের মঙ্গলের জন্য রায়রামানন্দ মহাশয়কে ভজনের প্রারম্ভিক অবস্থা থেকে কর্মযোগ কর্মার্পণ থেকে আরম্ভ করে জ্ঞানযোগ জ্ঞানমিশ্রা ভক্তি সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গিয়ে অন্তিমে একেবারে যে বিষয়ে আমি আলোচনা কিছু করতেই হবে আজকে, রূপানুগজনের জীবন বলেছেন তা ব্যাখ্যাটা করতে হবে, তো সেই চরম বিষয়বস্তুটাকে প্রকাশ করেছিলেন রায় মহাশয়। তিনি মুখে বলেছিলেন কিন্তু রায় মহাশয় নিজেই স্বীকার করেছিলেন যে আমি বলি নাই, বলেছো তুমি, তুমি শ্রবণ করতে বসেছ, শ্রবণ করা লীলা করছো, তুমি বক্তা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই কথাটা আরও পরিষ্কার বলে বলেছেন, রায় মুখে বক্তা স্বয়ং গৌর রায়, রায় মুখেতে রায় রামানন্দ রায়ের মুখেতে স্বয়ং বক্তা গৌর রায়, আবার তিনি শোনবার লীলা করছেন। যখন সমস্ত আলোচনা সমাপ্তি হলো, আবিষ্কার হলো চূড়ান্তভাবে রাধা প্রেম রাধা ভাব যে এটা কত বড় বস্তু, এটা কাউর অনুভবের বিষয় হয় না। তৎপরে কিছু প্রশ্ন উত্তর করেছিলেন, সেগুলো হয়ে যাওয়ার পর চৈতন্য মহাপ্রভুকে তিনি অবাক হয়ে গিয়ে প্রশ্ন করছেন, সত্যি কথা বলুন আপনি কে? মহাপ্রভু বলছেন, কেন আমি তো তোমার সামনে বসে রয়েছি একজন সন্ন্যাসী, না সত্যি কথা বলুন আপনি কে? বলে কেন কি হলো? বলো আমি সাক্ষাৎ দেখতে পাচ্ছি রাধা গোবিন্দ আপনার মধ্যে, আবার মিলে গিয়ে গৌর রূপ দেখছি। বলো ও হয়েই থাকে, তুমি ভগবত ভক্ত তো, ভগবত ভক্ত যেখানে চোখ পড়ে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, ওই জন্য দেখেছো। বল না চালাকি করবেন না আমার সঙ্গে, সত্যি কথা বলুন আপনি কে? যখন জোর করে ধরেছেন কিছুতেই ছাড়বেন না, বলুন আপনি কে? তখন মহাপ্রভু হেসে বললেন, আমি এক পাগল আর তুমি এক পাগল, আমার বাতুলতা তোমার বাতুলতা, জগতের কাউকে বলো না, রসরাজ মহাভাব আমি সেই রাধা গোবিন্দ, আমি মিলিতভাবে গৌর রূপ লাভ করেছি জগতের চরম মঙ্গলের জন্য। একবার দেখছেন রাধা গোবিন্দ পাঞ্চালিকা তাকে গোবিন্দ আলিঙ্গন করে রয়েছেন, দেখছেন দুজন মিলে গিয়ে গৌর হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? মহাপ্রভু চালাকি করতে আর পারলেন না, রায় মহাশয়ের কাছে রায় মহাশয়ের মতো ভক্ত সুদূর্লভ পৃথিবীতে ব্রহ্মাণ্ডে, তার কাছে মহাপ্রভুর চালাকি কোনো খাটলো না। মহাপ্রভু বলতে বাধ্য হলেন, আমি সেই রাধা গোবিন্দ, আমি মিলিতভাবে গৌর হয়েছি। চৈতন্য চৈতামিতের মতো প্রামাণিক গ্রন্থ আর হতে পারে না। শিল বৌবা জানিয়েছেন, সমগ্র জগৎ যদি বন্যার জলে ভেসে যায়, সমগ্র জগৎ যদি আগুন লেগে সমস্ত জগৎ যদি পুড়ে যায়, যদি আমাদের কাছে যদি চৈতন্য চরিতামৃত নামক গ্রন্থটি থাকে, ওই বন্যার জলেতে ওই চৈতন্য চরিতামৃতকে বক্ষে নিয়ে আমি ওই প্লাবনের জলেতে ভাসমান অবস্থায় থাকব, জগৎবাসীর কানমার জগৎবাসীর আফসোসের কোনো কারণ নাই, কেন জগৎবাসীর কোনো কিছু ক্ষতি হবে না। বল কেন সব তো ক্ষতি হয়ে গেছে? বলে না, চৈতন্য চরিতামৃত আছে মানে সব আছে আমাদের কাছে, যদি চৈতন্য চরিতামৃত থাকে তাহলে আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি, আমাদের সব কিছু আমরা আবার পেয়ে যাব। কিন্তু চৈতন্য চরিতামৃত যদি চলে যাও, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে যদি তোমরা যদি উড়িয়ে দাও, সেখানে আর তোমরা কোনো কিছুই পেতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর যখন গৌরলীলা করছিলেন দুটোই নিত্য, সেই সময়তে তার মর্মী ভক্ত ছিলেন, তার নাম হল স্বরূপ গোসাই। স্বরূপ নামটাই হল সন্ন্যাস নাম, তিনি কোনো কিছু দণ্ডফণ্ড নেননি, তাই জন্য তার স্বরূপ হয়েছে। স্বরূপ গোসাই মহাপ্রভুর অত্যন্ত মর্মী, গৌরাঙ্গের অন্তঃকরণকে সম্যকরূপে অবগত আছেন একমাত্র স্বরূপ গোসাই রায় রামানন্দ। সেই স্বরূপ গোসাই আমাদের সন্দেহকে কাটাবার জন্য বেশ কিছু প্রমাণাবলী উল্লেখ করেছেন,
সেখানে রাধা কৃষ্ণ যে মিলিত তনু হয়ে আমাদের কাছে গৌর রূপে আবির্ভাব হয়েছেন সে সম্বন্ধেও কিছু কথা উনি জানিয়েছেন। সেখানে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাত একাত্মন অপি ভুবি পুরা দেহবদম দেহবেদম গত তৌ চৈতন্যাখ্যম প্রকট মধুনা দ্বয়ং চৈক্য প্রাথম কি হ্যাঁ তারপর কি বলছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতাখ্যম প্রকট মধুনা দ্বয়ং চৈক্যম আপ্তম রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। এইখানে যে বিষয়বস্তুরা আছে অত্যন্ত গম্ভীর বিষয়, সাধারণ কোনো দার্শনিকের কোনো এটা বোঝবার বিষয় নয়, যেটাকে মহাপ্রভু শিক্ষাষ্টকে আশ্লিষ্য বা পাদরতম বলেছেন। আশ্লিষ্য মানে দৃঢ় আলিঙ্গন, যে আলিঙ্গনের অর্থ আমি জড়জগতের অনেক উদাহরণ দিতে পারি কিনা এখানে সেই বোঝবার মতো ব্যক্তি নাই, তারা কুৎসিত বুদ্ধিটা তাদের হৃদয়ে আসবে, এই জন্য আমি উদাহরণ তুলব না। রাধা গোবিন্দ যখন কম্বাইন্ড অবস্থায় থাকেন, একেবারে দুজনকে আলাদা করা যাচ্ছেন না, যাওয়া সম্ভব না, সে আশ্লিষ্য অবস্থায় দুজন মিলিত হয়ে গৌর রূপ ধারণ করেন। আদ্য এব পররসহ, আদি রসের আবিষ্কারকর্তা এই গৌরাঙ্গ, এই গোবিন্দ, রাধা গোবিন্দ। যারা জড়রসতে পড়ে রয়েছেন তারা এইসব কথা কোনো কিছুই অনুভব করতে পারবেন না। রাধা ভাব সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ, এই গৌরাঙ্গ রাধা গোবিন্দ মিলিত হয়ে বলছেন, এই রাধা গোবিন্দই মিলিত হয়ে তিনি গৌর রূপ ধান করেছেন অপূর্ব, এর অন্যথা কোনো কিছু নয়, দুটা একদম ঐক্যপ্রাপ্ত হয়েছেন, যেখানে আর কোনো ডিভিশন করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না। এই অবস্থাটাই হল গৌর রূপ, এটাকে বলে গৌর রূপ। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ ভগবান, যে যিনি শ্রীকৃষ্ণ ভগবান তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু এখন প্রশ্ন হল, তিনি রূপানুগ জনেরও জীবন, এই কথাটার মানে তো আমরা বুঝলাম না, তিনি রূপানুগ জনেরও জীবন, এটা কী করে হলেন? আর রূপানুগ এই কথাটাই তো আমরা বুঝি না, এটা মানে কি? তাই তো, মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, কিছুটা বোঝা গেল, কিন্তু রূপানুগ জনের জীবন এটা তো মানে বুঝলাম না, এটা অর্থ কী হল? প্রথম কথাই হলো রূপকে, রূপগোস্বামীপাদ কে, এটা জানা দরকার। তারপর রূপানুগ হওয়ার কথা পরে আসছে, প্রিয় স্বরূপে দ্বৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজাবি রূপে ততান রূপে সবিলাস রূপে, এগুলো রূপগোস্বামী সম্বন্ধে বলা হয়েছে। গৌরের যদি রূপটাকে দেখাতে হয়, গৌর কেমন, গৌরের চিত্তের, গৌরের যদি হৃদয়ের একটা চিত্তপট আঁকতে হয়, তাহলে রূপগোস্বামী পাদকে এসে সামনে দেয়, এই দেখো গৌরের হৃদয়টা, বোঝা গেল? আমরা যদি জানতে চাই গৌরাঙ্গের চিত্তপট, গৌরাঙ্গের হৃদয়ের একটা চিত্তপট আমরা দেখতে চাই, গৌরাঙ্গের হৃদয়টা কেরাম দেখতে, সেটাকে বার করে এনে যদি দেখতে চায় কেউ তো সম্ভব না, বলে এই রূপগোস্বামী পাদকে দেখো, এটা দেখলেই গৌরের হৃদয়টা কেমন বুঝতে পারবে, এর নাম হলো রূপগোসাই। যার রাধা গোবিন্দ লীলাতে নাম হলো রূপমঞ্জরী, শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ অনেকবার এ ভক্ত সমাজে এই কথা দৃঢ়ভাবে জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না তোমরা রূপগোস্বামী পাদের চরণের কৃপা লাভ না করতে পারবে,
তোমাদের যে কুৎসিত রূপ, তোমাদের হৃদয়ে যে কুৎসিত রূপ, এই রূপ কখনো যাবে না, কুরূপ। শিল রূপকশ্রীপাদে চরণ ধুলির কৃপা যখন তোমরা প্রাপ্ত হবে, শিল রূপের কৃপাতে এমন রূপ লাভ করবে তোমরা, যার ফলে তুমি কৃষ্ণকে লুব্ধ করতে পারবে, কৃষ্ণ তোমার প্রতি আকর্ষিত, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণকে তুমি সেবা করবার জন্য যোগ্যতা লাভ করবে, কৃষ্ণ তোমাকে দেখতে চাইবে, তোমার সৌন্দর্যটা এমন হয়েছে। আমি জানি এই কথার অর্থ কেউ বুঝতে পারলেন না, কথার অর্থ অনেক গম্ভীর, ওরা বাইরের রক্ত মাংসের কুৎসির রূপটাই বোঝে, হৃদয়ের রূপটা বোঝে না কেউ, তাই তো। সক্রেটিস, নাম শুনেছেন সক্রেটিস, সক্রেটিসকে বাইরে দেখতে বিশ্বিত ছিল, কুৎসিত, দেখলে ভয় পেয়ে যাবে, কিন্তু সক্রেটিসের হৃদয়টা ছিল অত্যন্ত সুন্দর, সফট, কমনীয় ছিল। আমাদের বংশীদাস বাবাজি মহারাজকে যদি কেউ দেখত ভয় পালাবে, কৌপিন পরে এরকম চুলগুলো, লাল চোখ, দেখলে ভয় পেয়ে যাবে, তাই তো। কিন্তু হৃদয়তে কি হচ্ছে, হৃদয়তে অনর্গল গৌর নিত্যানন্দের প্রেম প্রবাহিত, এরকম পরমহংস জগতে সুদুর্লভ, বংশীদাস বাবাজি মহারাজ নবদ্বীপে গঙ্গা তীরে থাকতেন, বড় আশ্চর্য কথা এসব। রূপগোস্বামীপাদের চরণের যতক্ষণ পর্যন্ত কৃপা আপনারা না পাবেন, রূপপাদের চরণ ধুলিতে যতক্ষণ আপনারা অভিষিক্ত না হতে পারবেন, নিশ্চিত পরিমাণে আপনারা জেনে রাখুন, কান খুলে জেনে রাখুন, আপনাদের হৃদয়ের এই কুৎসিত রূপ কখনো অপগত হতে পারবে না। গৌড়ীয়গণের জীবাতু গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত এই রূপানুগ ধারা, কিন্তু এনে ও এতে অনুপ্রবিষ্ট হওয়া সম্ভব হবে না। কদাকার কুৎসিত ভোগময় হৃদয় চিত্ত নিয়ে কখনোই রূপানুগ ধারার কথা অনুভব করা যায় না। রূপানুগ ধারা অনুভব করতে গেলে রূপানুগ ধারা কাকে বলে, কেন রূপানুগ ধারা নাম দিলেন, আদৌ আমরা কিছু অনুভব করতে পারছি না। আমাদের কাছে সামান্য একটু বলুন, সময় তো অতি অল্প, আড়াই ঘন্টা তিন ঘন্টা কিছুই না এসব আলোচনা। আলোচনা প্রসঙ্গে বলা হচ্ছে, জড়জগতের ব্যক্তিগণ যে রসেতে ডুবে রয়েছে সেটা কি, জড়রস। কিন্তু এই জড়রসের মধ্যেও তাদের বিভিন্ন রসের বিভাগ আছে, বিভাগ আছে তো, তাদের বিভাগ নেই, জড়রসে রয়েছে তথাপি তো বিভাগ আছে, জড় বিভাগ আছে। জড়রসে তারা রয়েছেন তথাপি এর মধ্যেও বিভাগ আছে, ক্যাটেগরি আছে, আছে না, তার মধ্যেও মধুর রস আছে, আছে তো, বাৎসল্য রস আছে, সক্ষরস আছে, শান্ত রস আছে, দাস্যরস আছে তো, শান্ত, দস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, এই জড়জগতেও আছে নেই। একই মেয়ে ছেলে, সে তার স্বামীর কাছে প্রেয়সী, সন্তানের কাছে স্নেহময়ী মা, তাই তো, বান্ধবী আসলে তার কাছে বন্ধু, তার যদি পিতামাতা থাকে তার কাছে সে স্নেহশীল কন্যা, আছে কি না, তার বাড়িতে যদি কোনো চাকরানি থাকেন তার কাছে তিনি হচ্ছেন যে মালিক, তিনি হচ্ছেন মালিক, তাই তো। একই কন্যা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দর্শনের জন্য, একই কন্যা, একই নারী, তাকে বিভিন্ন দর্শনে বিভিন্ন দিক থেকে জীব লক্ষ্য করছে, একজন মা ভেবে তার কাছ থেকে বাৎসল্য রসটা আদায় করে নিচ্ছে, আর একজন তার কাছে স্বামী, তার কাছে প্রেয়সী হিসাবে মধুর রসটা আদায় করছে, তাদের দুজনের মধ্যে মধুর রস। একই ব্যক্তি, একই নারী, ঠিক যেমন জড়জগতে এরকম রসের বিভিন্ন বিভাগ আছে আপনারা দেখেছেন, অপ্রাকৃত জগতে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভালোবাসতে গেলে সেখানেও রসের বিভাগ আছে,
কিন্তু এখানে রসগুলো বিকৃত কুৎসিত কদাকার, এখানে আপনাকে গলা টিপে মায়াদেবী চটকে ফেলে দেবে। এই রসে আপনি রমণ করছেন কিন্তু আপনার পরিণাম ভালো হবে না, পরিণাম ভালো হবে না। জড়রসে যারা রয়েছে তাদের অন্তিম পরিণতি মায়াদেবী পিণ্ডি চটকে তাদের ফেলে দেবে খোঁয়াড়ে, কোনোরকমভাবে মায়াদেবী তাদের কোনো শান্তি দেবে না। তাহলে সেখানে দেখা গেল এখানে যে জড়রসে সমস্ত জনগণ ব্যস্ত হয়ে রয়েছেন, সেই জড়রসগুলোর পরিণতি ভয়াবহ। এই জড়জগতের লেভেলে টপমোস্ট যদি ভালোবাসা হয় সে সম্বন্ধে আমি কালকে আলোচনা করব। জড়জগতের লেভেলে টপমোস্ট ভালোবাসাটা কি সেটাও ঘৃণ্য, সেটাও সম্মানীয় নয়, এ সম্বন্ধে আমি কালকে আলোচনা করব, ইচ্ছা প্রকাশ করছি, বাকি ভগবানের ইচ্ছা। এই অপ্রাকৃত রস আর প্রাকৃত রস দুটোকে মিলিয়ে ফেললে হবে না। যারা ভজন করতে করতে পরম এবং চরম অবস্থা লাভ করেন, সদ্গুরুর সম্পূর্ণ কৃপা যিনি লাভ করেছেন, তিনি এই সব অপ্রাকৃত রসের কথা বোঝেন। কালকে এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব, ইচ্ছা রইল। কিন্তু অপ্রাকৃত জগতের যে রস, সেই রসগুলো চিন্ময়, এগুলো এই জগতের মতো হেয় নয়। আমি কাল না পরশু দিনে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে রসটা এই জগতে থুক্কারের বিষয়, যে রসের সম্বন্ধে আপনি এই জগতে যদি ব্যক্ত থাকেন আপনাকে সমাজের লোক থুতু মারবে, যদি আপনার এই চরিত্রে নোংরাম যদি প্রকাশিত হয়ে এক্সপোজ হয়ে যায় সমাজের সবাই আপনাকে ঘৃণার চোখে দেখবে। কিন্তু এটাও কিন্তু মধুর রস, কিন্তু জড়জগতের মধুর রস, যেটা জড়জগতের সবচেয়ে ঘৃণ্য বিষয়। অপ্রাকৃতিক জগতে হচ্ছে যেটা ওই জগতের উল্টো প্রতিফলন, আমি আগেই বলেছি, আগেই আমি আলোচনা করেছিলাম যেটা অপ্রাকৃতিক জগতে সবচেয়ে বেশি আনন্দের বিষয় সেইটিই যদি উল্টে দেওয়া হয় এই জগতে আসে সে সবচেয়ে ঘৃণার বিষয়, বোঝা গেল না? যেমন এই জগতে মধুর রস বিশেষ ইল্লিগাল মধুর রস, এই কথাটা শব্দটা ব্যবহার করলে আরও ভালো হবে, কেন অনেক স্বামী স্ত্রী থাকলে রেগে যাবে আমার বোধ, এই সম্বন্ধে তো অনেক আলোচনার বিষয়। ইল্লিগাল যে মধুর রস সেটা অত্যন্ত ঘৃণ্য, লিগাল যেটা আছে সেটাও ঘৃণ্য, সবই জড়জগতে। কিন্তু এটাই অপ্রাকৃতিক জগতে যদি কৃষ্ণের সঙ্গে হয়ে থাকে, যদি এই রসটাই আমি কৃষ্ণের সঙ্গে বিনিময় করি, কৃষ্ণ আমার প্রাণনাথ, কৃষ্ণ আমার প্রাণবন্ধু, কৃষ্ণ আমার স্বামী, যেটা গোপিকাগণ কাত্যায়নী সম্বন্ধে কালকে বলছিলাম, গোপিকাগণ কাত্যায়নী অর্চনা করে সমস্ত গোপিকাগণ ছোট ছোট চার বছরের বাচ্চা, সব তিন চার বছর পাঁচ বছরের বাচ্চা একসঙ্গে কাত্যায়নী পুজো করছেন যমুনার তটে, সেই কাত্যায়নী দেবী এখনও আছেন, গিয়ে দেখতে পারেন। সেই কাত্যায়নী দেবী বলতে বলছি যে সেই ভাবটা কাত্যায়নী প্রতিষ্ঠা হয়েছে, কাত্যায়নী দেবী কিন্তু ওরা রোজ বানাতেন, লেখা আছে সৈকতি, অনেক আবার তর্কযুগ হয়ে সেই কাত্যায়নী ভাবেতে বিচার করলে সেই নিয়েন তিনিই রয়েছেন। কালকে আলোচনা প্রসঙ্গে সেই মন্ত্র আমি আপনাদের বলেছিলাম, আপনাদের মনে রাখতে পারেন না, কাত্যায়নী দেবীর মন্ত্র, কাত্যায়নী মহামায়ে মহায়োগিন নদীশ্বরী নন্দগোপসুতম দেবী পতিমে কুরুতে নমঃ, কাত্যায়নী দেবীর মন্ত্র। গোপিকারা সব প্রার্থনা করছেন যোগমায়ের কাছে, যোগমায়া বলছেন কাত্যায়নী দেবী হে মহামায়ে মহায়োগিন নদীশ্বরী, যোগের মধ্যে যে মহান যোগ আছে মহাযোগিন নদীশ্বরী তারও তুমি মালে, তারও তুমি টপমোস্ট, যত যোগ আছে সে জবগুলো সমস্ত কিছু অধীশ্বরী তুমি, তাই তো? যেটা অসম্ভব জীবগোস্বাই বাদ ব্যাখ্যা করেছেন অঘটন ঘটন পটীয়সী মায়া,
জীব গোস্বামী পাদ দুর্গম সঙ্গমের টিকায় এটা ব্যাখ্যা করেছেন। বড় আশ্চর্য, যেটা অসম্ভব সেটাও যোগমায়া তোমার জন্য করে দিতে রাজি আছে, প্রোভাইডেড তুমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জগতের আর কোনো কিছু বুঝতে চাও না। যদি এরকম একটা অবস্থা হয় তাহলে যোগমায়া তোমার জন্য এরকম অ্যারেঞ্জমেন্টটা সুবিধে করে দেবে। তাহলে অপ্রাকৃতিক জগতে গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ সেটাকে বলা হলো অপ্রাকৃত মধুর রস। যশোদা মা নন্দ বাবা যারা গুরুজন আছেন তাদের সঙ্গে কৃষ্ণের সম্বন্ধটা মধুর রস, এই বাৎসল্য রসের হয়ে গেল। হলো তো শ্রীদাম সুদাম বসুদাম সুবল এদের সঙ্গে কৃষ্ণের সখ্য সম্বন্ধ হলো। রত্তক পত্তক আদি যা শুদ্ধ রয়েছেন তাদের সঙ্গে দাস্যরসের সম্বন্ধ হয়ে গেল, হলো কি না। আর শান্তরসে বেনু বেত্ত বিশান যারা আছেন সব শান্তরসের সব ভক্ত, সব চেতনময়, সেখানে বংশী ধুলিকণা সব চেতনময়, কোনোটা পূর্ণ চেতন। তাহলে বৃন্দাবনে এই যে রসের বিনিময়ের যে একটা প্রসিডিওর আছে সেটাকে প্রাপ্ত হতে গেলেও একটা পদ্ধতি দরকার, সেই রসকে প্রাপ্ত হতে গেলেও কে কি রস চাও প্রথমে আমি প্রশ্ন করব, কোন ব্যক্তি কোন রস চায়, তাই তো? সবাই তো সরস চায় না। হনুমানজি বলে আমি দাস্যরস নেব, নেব তো, তাই তো? যে যে রস চান তার সেই রস সুলভ হয়ে যাবে। কিন্তু এই রসটা অপ্রাকৃতিক জগতের বৃন্দাবনের অপ্রাকৃতিক জগতের গোলক বৃন্দাবনের এই রসটা আমি ইচ্ছা করলেই পেতে পারবো না। ইচ্ছা করলে পাবো? হ্যাজ সাম প্রসিডিওর, কিছু পদ্ধতি আছে, চুপ করো বসো, কিছু পদ্ধতি আছে, সেটাকেই বলা হয়েছে, খুব কম কথায় আমি বলবো অল্প সময়, সেটাকে বলা হয় রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি যতক্ষণ না বুঝতে পারো রূপানুগা ভক্তি আমি বুঝতে পারব না। রাগানুগা ভক্তি কাকে বলে যদি কেউ বলে, তার ডেফিনেশন রূপ গোস্বামী পাদ দিয়েছেন, ইষ্টে সারসিকি রাগহা পরমাবিষ্টত হবে তন্ময়ী যা ভবত ভক্তি সত্র রাগত্বিকো দিতাহা। রূপ গোস্বামী পাদের ডেফিনেশন দিচ্ছেন, ইষ্টে সারসিকি রাগহা পরমাবিষ্টত হবে তন্ময়ী যা ভবত ভক্তি সত্র রাগত্বিকো দিতা। এটাকেই রাগ ভক্তি বলে অনুরা। এটা কি? ইষ্টবস্তু অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ এখন আমার ইষ্টবস্তু, সেই ইষ্টবস্তুতে সারসী কি রাগাহা, কোনো আর্টিফিশিয়ালিটি নেই এর মধ্যে, কোনো মেকি কোনো বানানো কোনো জিনিস নেই, যেখানে স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভালোবাসা রয়েছে কৃষ্ণের সঙ্গে, যেখানে কোনো বানানো কোনো নাটক নাই। সেই জন্যই বলছি ইষ্টে সারসী কি রাগাহা, হৃদয়ের বৃত্তিটা স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি মুভিং টুয়ার্ডস কৃষ্ণ। আমার হৃদয়ের বৃত্তিটা নিরবচ্ছিন্নভাবে কৃষ্ণের দিকে আমি আটকাতে পারছি না, ইরিসিস্টেবল পাওয়ার আই ফিল ইনসাইড মাই হার্ট। আমার হৃদয় একটা অনবদ্য একটা শক্তি অনুভব করছি, আমি আটকাতে পারছি না, আমার হৃদয় কৃষ্ণের দিকে চলে যাচ্ছে। আমি গোপীগণ সেটা বলছে, আমরা আমাদের মনটাকে ঘুরিয়ে কৃষ্ণ থেকে অন্য কাজে লাগাবার যে হয় না দুচ্ছাই, আমরা কৃষ্ণ থেকে মনটাকে তুলে অন্য জায়গায় লাগাবার যে হয়ই না, মন খালি কৃষ্ণের দিকে যাচ্ছে। আর তুমি আমাদের উপদেশ করছো কৃষ্ণকে স্মরণ করো, উদ্ধবকে বলছেন, উদ্ধব তেরো দিমাগ খারাপ হ্যাগে ও, ব্রজভাষা, তেরো দিমাগ খারাপ হ্যাগেও, তোরা মাথা তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই নালে এই উপদেশ দেওয়ার জন্য আমাদের কাছে আসিস? হ্যাঁ, কৃষ্ণের থেকে আমরা মনটাকে তুলে সংসারে লাগাবার চেষ্টা করছি, লাগাতে পারছি না, আর তুই আর উল্টে এসে আমাদের বলছি কৃষ্ণদের মনোনিবেশ করুন, তাহলে দুঃখ চলে যাবার, কৃষ্ণকে ভোলবার কোনো পদ্ধতি আছে?
বল তোর কাছে কিছু জ্ঞান আছে যাতে কৃষ্ণকে ভুলতে চাই আমরা, এত জ্বালা হয়। কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের প্রতি প্রেম এমন একটা বস্তু যারা জড়জগতের কোনো মানুষের অনুভব করা সম্ভব হবে না, হয় না, হবে না বললে কোনোদিনই হবে না তা আমি বলছি না, হতে পারে, কিন্তু সেই ব্রজরসে ভাবিত কোনো ব্যক্তি তার কৃপা যদি তুমি লাভ করো, সেই ব্রজরসে ভাবিত কোনো ব্যক্তি তার কৃপা যদি পরিপূর্ণ কৃপা তুমি লাভ করতে পারো তবেই তুমি পাবে, বই পড়ে বা কোনো কিছু করে তুমি এই প্রীতি ভালোবাসা পেতে পারবে না। সেই জন্য এই চৈতন্য মহাপ্রভু সুন্দর ওখানে চৈতন্য চৈতন্য ব্যাখ্যা আছে, কৃষ্ণ ভক্তি রস ভাবিতাম অতি ক্রিয়তাম যদি কুত উপলভ্যতে, বলা আছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতাম অতি ক্রিয়তাম যদি কুত উপলভ্যতে তত্র লৌল্য মূল্য তত্ত্ব লৌল্যম মূল্যমোপি মে কলম জন্ম সুকৃতির কোটি ন লভ্যতে, কোটি কোটি জন্মের সুকৃতির ফলেও তুমি পেতে পারবে না, হতে পারে না। লৌল্যমপি মূল্যমে কলম এক আলম, একমাত্র লৌল্য লোভ, ব্রজভজনের ক্ষেত্রে লোভ ছাড়া কোনো কিছুই আসবে না। এখানে যেমন কোনো মানুষের একটা লো উৎপন্ন হলে গীতাতে ভগবান সাবধান করে দিয়েছেন, কি বলেছেন, যদি তোমাদের কোনো বস্তুর প্রতি লোভ হয়, এই জগতের কোনো বস্তুর প্রতি, তাহলে সর্বনাশের কারণ হবে, তাই তো। কামাত ক্রোধ অভিজাতে, কামের থেকে কাম আকর্ষণ হলো কামাত ক্রোধ অভিজাতে, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ পুনঃসম। চেন ওয়াইজ তোমার লোভ হলো কোনো ব্যক্তি, অ্যাট্রাকশান ইউ ফিল তোমার মধ্যে অনুভব হচ্ছে ওই ওই মেয়েটাকে আমার চাই, নাহলে মরে যাবো, ভাই এরকম কথা হলো, মরে যাবি তুই, বলে হ্যাঁ তাহলে কি জড়বুদ্ধি। সেখানে ভগবান বলছেন কামাত ক্রোধ অভিজয়াতে, যেহেতু যেহেতু যে বস্তুটাকে তুমি কামে লাভ করার জন্য চেষ্টা করেছো, তোমার ভেতর কাম আছে, তুমি সেটাকে যদি না পাও তোমার ভেতর ক্রোধ আসবে, কামের যে বেগটা চলছে এটা যেই ধাক্কা পাবে সঙ্গে ক্রোধ, কামাত ক্রোধ অভিজয়াতে, ক্রোধ যখনই হবে তখনই তোমার বুদ্ধি, ক্রোধাত সন্মোহ, সম্মোহ মানে সম্মুখরূপে মোহপ্রাপ্ত হবে তুমি, সন্মোহাত স্মৃতিবিভ্রম, আর স্মৃতিবিভ্রম সবশেষ। কিন্তু অপ্রাকৃতিক জগতে যদি ভগবানের প্রতি তোমার মোহ জন্মায়, ভালোবাসা জন্মায়, তাহলে কিন্তু সেটা কোনো সর্বনাশের কারণ হয় না। বস্তরণ লীলা অত্যন্ত উচ্চস্তরের লীলা ভাগবতের, যেসব আলোচনাগুলো ভগবান করান আমাকে দিয়ে, তাতে কোনোরকমভাবে কাম উৎপন্ন হওয়া সম্ভব নয়। যারা শুনেছেন তারা বলে এরকম কথা শোনার পর আমাদের আর ঘৃণ্য ধারণা কুৎসিত চিন্তা আর আসতে পারে না। সেখানে ভগবান বলছেন আমার প্রতি এই গোপিকাগণের যে প্রেম, হ্যাঁ এটাকে কাম বলা হয় না। জড়জগতের কোনো বস্তুর প্রতি, বস্তুর প্রতি যদি তোমার আকর্ষণ হয় সেটাকে কাম বলা হয়, সেই আকর্ষণটা যদি বিশুদ্ধ ভূমিকায় গিয়ে কৃষ্ণের প্রতি আরোপিত হয় সেটা প্রেম হয়ে যায়, বুঝে গেল। যেটা এই জড়জগতে অ্যাপ্লিকেশন করলে, প্রয়োগ করলে পরে কাম হয়, ওইটাই যদি অপ্রাকৃতিক কৃষ্ণের প্রতি প্রযোজ্য হয় সেটা প্রেম হয়ে যায়। অতএব কাম প্রেমে বহুত অন্তর, হ্যাঁ কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর ইত্যাদি কথা আলোচনা করা হয়েছে বহু সরলভাবে। তাহলে আমরা প্রথমেই দেখতে চাই রাগানুভক্তি কাকে বলে, যেটা বললাম ইষ্টে সারসিকী রাগা, ইষ্টবস্তু ভগবান নন্দনন্দন কৃষ্ণের প্রতি যে সারসিকী রাগ,
রসময় একটা অনুরাগ কৃষ্ণের প্রতি একটা ট্রিমেন্ডাস আকর্ষণ ফিল করছি। পরম আবিষ্ট হবে, সে যেমন পরম আবেশময় হয়, পরম আবিষ্ট হবে তন্ময়ী যা ভবেদ ভক্তি, যখন তন্ময়তা প্রাপ্ত হয় সত্র এখানে রাগত্বিক দিতা, এটাকেই রাগ বলা হয়। রাগ আগা যখন নবনব রূপে প্রতিভাত হয় তাকে অনুরাগ বলা হয়। রাগমাগ আকর্ষণ, যখনই সেই আকর্ষণের বস্তুকে তুমি তোমার আকর্ষণ, রাগের বস্তু তোমার, রাগ মানে জড়জগতের রাগ না, অ্যাঙ্গার নয়, রাগ মানে আকর্ষণ। সেটাই বিভিন্নভাবে রোজ রোজ যখন সেই রাগের বস্তুকে দেখো তখন নতুন নতুন নবনব রূপে প্রতিভাত হবে, যেটাকে অনুরাগ বলা হয়। একই প্রেমিকা একই প্রেমিককে, একই প্রেমিকা একই প্রেমিককে, এই জড়জগতের ব্যক্তি যখন নতুন নতুন রূপে রোজ দেখে তখন বলে আজকে নতুন লাগছে তোমাকে দেখতে। জড়জগতের ভূমিকা এটা, কিন্তু এই জড়জগতের ভূমিকা, সেখানেও বলে আজকে তোমাকে নতুন দেখছে, শাড়িটা পরে তোমাকে নতুন মনে হচ্ছে। তাহলে এটা কিসের প্রভাব? যে আকর্ষণ আছে তার নবনব রূপে দেখতে চাইছে। তাহলে কৃষ্ণের প্রতি অনুরাগ হলে কীরকম কীরকমভাবে ভাবটা উন্নতি লাভ করবে? এই যে কৃষ্ণের প্রতি যে একটা আকর্ষণ অনুরাগ, যে ভালোবাসা স্বতঃস্ফূর্ত, যেটাকে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অত্যন্ত সরল ভাষায় বর্ণনা করে বলেছেন, কৃষ্ণের স্বাভাবিকই প্রীতি ব্রজবাসী পথি, ব্রজবাসীর স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপথি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই স্বাভাবিকই প্রীতি এই শব্দটা ব্যবহার করেছেন। ব্রজবাসীর স্বাভাবিকই প্রীতি কৃষ্ণপথি, কৃষ্ণেরও স্বাভাবিক প্রীতি ব্রজবাসী পথি। ব্রজবাসী এবং কৃষ্ণের মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, স্বতঃস্ফূর্ত হৃদয়ের একটা আকর্ষণ, সেটাও ট্রিমেন্ডাস আকর্ষণ। কৃষ্ণকে না দেখলে আমরা মরে যাব, এই কথাটাই জড়জগতের লোকের অনুভবের বিষয় হয়। যদি জড় উদাহরণ দেওয়া হয় সেইটাই বলা আছে, ব্রজবাসীগণ যে পদ্ধতিতে কৃষ্ণকে ভালোবাসেন সকলের পদ্ধতি এক নয়। যশোদা মা নন্দ বাবা যে পদ্ধতিতে কৃষ্ণকে ভালোবাসেন সেটার নাম হলো বাৎসল্য রস। গোপাল আমার গোবিন্দ আমার কোলে আয়, এই যে আদর করা, এই যে ভালোবাসা, এটা আলাদা রস একটা। সখাগণ শ্রীদাম সুদাম বসুদাম এরা যে ভালোবাসাটা বাসেন সেটা সক্ষরসের ভালোবাসা। যারা দাস্যরব রত্তক পত্তক এরাও, এরা ব্রজবাসী, এরাও কৃষ্ণের সঙ্গে রস বিনিময় করছেন, কিন্তু কি দাস্যরব বিনিময় করছেন। বেনু বেত্ত বিষান গোমাতা এগুলো সব তার রয়েছেন শান্তরসের ভক্ত, এরাও কৃষ্ণের সঙ্গে ভাব বিনিময় করছেন শান্তরসের লেভেলে। তারা ব্রজের যারা, ব্রজের যারা যত পরিকর আছেন, যে অবস্থায় আছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কৃষ্ণের একটা সম্বন্ধ আছে, তীব্র সম্বন্ধ এবং রস বিনিময় আছে, আছে তো। সেই রস বিনিময়টা ব্যক্তিবিশেষে পার্থক্য লাভ করছে। যশোদা মায়ের যে রস সেটা কখনো অন্য কেউ এরকমভাবে হবে না। মধুর রসে যদি ব্যক্তি থাকেন সে তো, যদিও মধুর রসের মধ্যে সব রসের সমাহার থাকে, তাহলে সেখানে গোপিকাগণের সঙ্গে ভগবানের যে মধুর রসের সম্বন্ধ, সেই সম্বন্ধের উপর আশ্চর্য আশ্চর্য সম্বন্ধ, তারা একটা লাভ করছেন। জড়জগতের কোনো ব্যক্তি যদি সেই কোনো একটা ব্রজবাসীর কৃষ্ণকে ভালোবাসার যে প্রসিডিওর, কোনো একটা ব্রজবাসী, আমি যশোদা মায়ের ভালোবাসাটা ভালো লাগছে, তাহলে ওনাকে সামনে আইডিয়াল রেখে, একটা লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। অর্থাৎ তিনি যে পদ্ধতিতে, ঠিক যেমন নবন মনোভাব নিয়ে, হৃদয়ের ভাব নিয়ে গোপালকে সেবা করেন, ঠিক সেই সেই ভাব নিয়ে আমাকে গোপালকে সেবা করতে হবে। সেইটা করতে করতে সদ্গুরু আনুগত্যে কোনো সহজিয়া পদ্ধতি চলবে না। আলটিমেটলি যখন সে সিদ্ধ দশা লাভ হয় তখন বলে যশোদা মায়ের
বাৎসল্য ভাবে সে সিদ্ধি লাভ করেছে, তাই তো? এগুলো অনেক গোপন কথা আছে, সব কথা এখন এসব বুঝবে না। সিমিলারলি ঠিক একইভাবে ব্রজের মধ্যে যারা যে অবস্থায় আছেন, যারা কৃষ্ণের সঙ্গে যে রস বিনিময় করেন, কোনো একটা রসকে যদি আমার ভালো লাগে তাহলে আমাকে তার আনুগত্য করতে হয়। যদি মধুমঙ্গলের ভাবটা আমার ভালো লাগে, মধুমঙ্গল যে রস কৃষ্ণের সঙ্গে রস বিনিময় করে, তা আমার মধুমঙ্গলের আনুগত্য আমাকে করতে হয়। মধুমঙ্গল আমার গুরুরূপে থাকলো, সেই রস আমার জীবনে যখন সিদ্ধ হবে আমি অপ্রাকৃত ধামে গিয়ে সেই রসটা লাভ করতে পারব, রসসিদ্ধি। তাহলে ব্রজবাসীগণের অনুকরণ না করে অনুসরণ করতে হবে। ব্রজবাসীগণের যে ভাব সেটাকে কি বলা হয়? ব্রজবাসীগণের যে ভাব ব্রজভাব, সেটা কি বলে? রূপানুগ ধারা আলোচনার আগে আমি কি আলোচনা করতে বসলাম? হ্যাঁ, রাগানুগ। এই রাগানুগ ধারার বৈশিষ্ট্য হল, কোনো সাধক যদি ব্রজের কোনো ব্রজবাসীর কৃষ্ণের প্রতি যে ভালোবাসার রস এবং সেবা সেবার বৈশিষ্ট্য দেখে আকর্ষণ অনুভব করে, তাহলে তাকে গুরু নেখে সন্মুখে তার আনুগত্যে এগিয়ে যেতে হবে। যদি তার এই জীবদ্দশায় এই জীবনকালে যদি সেই রস সিদ্ধি হয়, তাহলে দেহভঙ্গ হওয়ার সঙ্গে সঙ্গে সেই বৃন্দাবনে সেই রসে নিত্য সেবা প্রাপ্তি হবে। বুঝে গেল? কিন্তু এই রসটা যদি আরও ফাইন হয়ে, যেমন আমি মধুর রস বললাম, মধুর রসটা একটা ব্যাপক কথা। মধুর রস বলতে আমরা দ্বারকাতে যত গোপী দ্বারকাতে যত মহিষীগণ আছেন তাদের রসটা তো মধুর রস। দ্বারিকাতে যে মধুর দ্বারিকাতে যত মহিষীগণ আছেন কৃষ্ণের, তাদের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ এটাও তো মধুর রসের সম্বন্ধ। মথুরাতে যে সমস্ত গোপিকাগণ আছেন তাদের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ এটাও মধুর রসের সম্বন্ধ থাকবে। কিন্তু বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে যখন ভগবানের স্বরূপশক্তি গোপিকাগণের সঙ্গে কৃষ্ণের যে রসবোধ সম্বন্ধ থাকবে, সেটাকে বলে সবচেয়ে উন্নত মানের টপমোস্ট মধুর রসের গোপিকা প্রেম। ওপেন টার্ম, খোলা শব্দ বললাম। কিন্তু সেটাই যখন আবার রূপগোস্বামীপদে আনুগত্য হবে, সেটা হয়ে যাবে কি? রূপানুগ ধারা। বুঝে গেল? রাধারানীর প্রেম ভক্তিটাকে ডাইরেক্ট অনুভব করতে পারবে না, বড় উচ্চ স্তরের। সেখানে যে আনুগত্যের যে ব্রাঞ্চিং আছে, একটা একটা করে সব আলাদা আলাদা ভাগ আছে, সেই ভাগেতে সব আলাদা আলাদা সখী মঞ্জুরি আছেন। আমাদের গৌরীয় গণের সবচেয়ে ঈপ্সিত বস্তু সেটা কি? আমরা রূপানুগ ধারায় সিদ্ধি লাভ করতে চাই, তাই তো? আদদানম দন্তৈরিদম যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্বুজ ধুলি স্বাং জম জন্মনি, তাই তো? গৌরীয় গণের হৃদয়ের ভাবটা কি? এক কথায় যদি কেউ ব্যক্ত করতে বলে, যদি বলে জানা গৌরীয় ভজন করেন গৌরীয় গণের, এক কথায় আপনি একটা ডেফিনেশন দিন সেটা কি, সেখানে বলতে গিয়ে জানাচ্ছেন যে আদদানম তন্তই, হ্যাঁ, তৃণম ইদম যাচে পুনঃ পুনঃ শ্রীমদ রূপ পদাম্বুজের ধুলি স্বাং জন্ম জন্ম, আমরা যেন রূপপাদের চরণ ধুলি জন্ম জন্ম যেন প্রাপ্ত হই, এইটি আমাদের অন্তিম প্রার্থনা। আমরা এর থেকে সৌভাগ্য আর কিছু হতে পারে বলে আমরা জানি না, হয় না। রূপবাদের চরণের ধুলি হওয়ার যে সৌভাগ্য, এর উপরে আর কোনো কিছু হতে পারে না। এখানে যে গুপ্ত রহস্যগুলো লুকিয়ে রয়েছে সেগুলো সব অত্যন্ত মর্মী ভক্তগণ, যারা মহাপ্রভু যখন গম্ভীরার অন্তঃপ্রকোষ্ঠে ছিলেন তখন যে সমস্ত ভাব এবং রসের বিনিময় করেছিলেন এগুলো বড় গুপ্ত। কালকে এগুলো কিছু আমি উত্থাপন করবার চেষ্টা করব, বড় আশ্চর্য জিনিস। আমাদের
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি হচ্ছেন নয়নমণি মঞ্জুরী। গৌড়ীয় ভজনের এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লাভ, যে রাধা গোবিন্দের ভজন গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে করতে করতে আমরা যখন সিদ্ধিলাভ করব তখন আমাদের স্বাস্থ্য বিচারে দেখা যাচ্ছে যে একই জীবাত্মা যখন ভজন করতে গিয়ে যখন গৌড়ীয় ভজনে সিদ্ধিলাভ করে একাধারে সেই জীবাত্মা অন্তঃকরণে গৌরাঙ্গের ভজন ভৈরব গৌরাঙ্গের সেবা অর্থাৎ অষ্টকালীন সেবা করে যাচ্ছেন। আবার গৌরাঙ্গের আনুগত্যে বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠে সেই রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা তার প্রবেশ অধিকার আছে। এটি হচ্ছে গৌড়ীয় ভজনের গুপ্ত রহস্য। যারা বাস্তবিক গৌড়ীয় ভজনে সিদ্ধিলাভ করেন তারা যখন এই দেহ ছেড়ে চলে যাবেন তখন সেখানে সিদ্ধিলাভ করবেন কেমন, এক শরীরে এসে কী করবে, একটা সিদ্ধ এক শরীরে এসে কী করবে, চিন্ময় শরীরে গৌরাঙ্গের নিত্য সেবায় প্রবিষ্ট হবেন, আর এক শরীরে রাধা গোবিন্দের নিত্য পরিকরী হিসাবে স্থান লাভ করবেন। যারা কেবল তর্ক অবলম্বন করেছেন বলছেন না আমরা কেবল গৌর ভজন করব আর কিছু করব না, সেখানে তাদেরকে মহাজনগণ বলছেন তোমাদের এই পদ্ধতিটা ঠিক নয়। আমি একটু আগে আলোচনা প্রসঙ্গে ঘণ্টা দেড়েক আগে বলছিলাম, কালকেও আলোচনা করেছি, রাধা গোবিন্দের লীলা আলোচনা করতে গিয়ে তোমরা বাঁদরের রূপ দেখবে, হৃদয়ের যে কুৎসিত কদাকার কাম লুকিয়ে রয়েছে সেটারই বহিঃপ্রকাশ হবে কুৎসিত রূপে, যেহেতু রূপকোষ্ণীপাদে কৃপালাভ করে নাই। সেই জন্য বদ্ধজীব যেন এরকমভাবে ভজন না করে একটা পদ্ধতি আছে, সেটা হলো রাধা গোবিন্দের ভজন করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভু বা তার পার্শ্বদগণের যে আনুগত্য স্বীকার করে ধীরে ধীরে এই যে গুপ্ত বিষয়টাকে অনুভব করতে হবে। যার জন্যই কালকেও আমি বলেছিলাম এই কথা যে গৌরাঙ্গ লীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লেনেশন অব ইন্টারপ্রিটেশন অব কৃষ্ণলীলা। কৃষ্ণলীলার যে সম্পূর্ণ ব্যাখ্যা আপনাদের সামনে খুলে ধরা হয় একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার মাধ্যমে, জীবনচরিত আর যে লীলা এটার মাধ্যমেই আপনার কৃষ্ণ কি করেছেন কেন করেছেন সব কথাটার উত্তর পেতে পারবেন। জগন্নাথকে দর্শন করতে গিয়ে প্রভুপাদ বলছেন লোকে পুঁয়ের মাচা দেখে, পুঁই গাছ পুঁই গাছের মাচা দেখে, জগন্নাথকে দেখতে গিয়ে দেখে জগন্নাথকে হাত পা নেই কিছু নেই, পুঁয়ের মাচা পুঁই গাছ লাগিয়েছে, এই হচ্ছে তাদের দর্শন। আর মহাপ্রভু যখন দেখছেন জগন্নাথকে সাক্ষাৎ রাধালিঙ্গিত বিগ্রহ দেখছেন এবং সেই দর্শনটাই আমাদের শিখিয়েছেন। অনেকেই প্রশ্ন করেন গৌড়ীয় মঠে কেন রাধা গোবিন্দ রয়েছে, তার সঙ্গে আবার গৌর একজন রয়েছেন, তো কী কারণ, কি খালি রাধা গোবিন্দ থাকলে তো হয়ে যায়? সেখানে উত্তর হলো এই, রাধা গোবিন্দের এই বিলাস, রাধা গোবিন্দের এই অপ্রাকৃত আনন্দ উৎসব, আজকে এই ঝুলন উৎসব, এই সম্বন্ধে তো আমি বলতে রাজি নয়, এগুলো আপনারা কি বুঝবেন। এই অবস্থায় রাধা গোবিন্দের বিষয় বোঝবার জন্য এই গৌরাঙ্গ মহাপ্রভু আনুগত্যে আমাদের এই রাধা গোবিন্দের বিলাস এবং প্রত্যেকটা বিষয়কে অনুভব করতে হবে, নচেৎ প্রতি পদে পদে আমরা ভ্রান্ত হয়ে যাব, কোনো সংশয় সন্দেহ এসে আমাদের অধঃপতন ঘটিয়ে দেবে। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনটা হল রাগানুগা ভজন, আরও প্রিসাইজ দেব রূপানুগ ভজনের একটা ডেমার্কেশন, একটা ভাগ দেখিয়ে দিচ্ছেন, বিধিমার্গের ভজন আর রাগানুগা ভজন দুটো পার্থক্য আছে। আমি এতক্ষণ রাগানুগ ভজন কীরকম বলতে চাইছিলাম, বিধিমার্গের ভজনটা কেমন হয় বলছেন, বদ্ধজীব স্বাভাবিকভাবেই স্বতঃপ্রেরিত হয়ে কৃষ্ণের ভজন করতে পারে না, কিছু পদ্ধতি অবলম্বন করে তাদেরকে অগ্রসর হতে হয়। এটা হচ্ছে বিধি এবং নিষেধ।
কিছু বিধি আছে, কিছু নিষেধ আছে, সেটাকে অবলম্বন করে গুরু বৈষ্ণব আপনাদের আদেশ দেয়, এই এই নিষেধ নিষেধগুলো করবে না, নিষেধ পালন করবে, এই এই আদেশগুলো আছে এগুলো করবে, পালন করবে। এই সব বিধি এবং নিষেধগুলো নিজের জীবনে কার্যকরী ভূমিকায় আনতে পারলে আমি জানি তোমাদের কষ্ট হবে, এত কঠোর নিয়ম, এত কঠোর বিধি, অর্থাৎ বিধি নিষেধকে পালন করে তোমাকে গুরু আনুগত্যে অগ্রসর হতে হয়, যেটাকেই বলা হয়েছে গুরুবানুগত্য, এইভাবে তোমাকে অগ্রসর হতে হবে। শেষে এই বিধিমার্গ আলোচনা করতে করতে, বিধিমার্গের পথে নিজেকে রেগুলেট করতে করতে, গুরু বৈষ্ণবের আনুগত্যে, গুরু বৈষ্ণবের আনুগত্যে নিজেকে রেগুলেট করতে করতে এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে, এটাকে বলে অভ্যাস যোগ। তুমি স্বেচ্ছাচারিতা ময় জীবনযাপন করো, তুমি তোমার দেহধর্ম এবং মনোধর্মের কথায় তুমি চলো, আমার ভাল লাগছে আর তোমার ভাল লাগে না, কী যা আছে, তুমি কে, তোমার মনটা জড়ো, তোমার ভাল লাগছে না, যাও, কোনো মানুষের ভাল লাগছে না, এরকম হয় জড়ো বুদ্ধি, তো তার বিবেকটাও জড়ো, সব জড়ো। সেই জন্য বদ্ধজীবের এই যে স্বেচ্ছাচারিতা, তারা দেহধর্ম এবং মেনধর্মের প্রভাবে নিজের ইচ্ছা মতো চলে, তারা কারণ আনুগত্য করে না, তাদের জীবনে সত্যিকারের গুরু বলে কেউ নেই। যোগী গুরু জ্ঞানী গুরু থাকলে তারা চরমমঙ্গল করতে পারবে না, এই কথা আমি বিগত দিনগুলোতে সব আলোচনা করেছি। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানাচ্ছেন, আনুগত্যহীন জীব পশু সাদৃশ্য, আনুগত্যহীন জীব স্বেচ্ছাচারিতায় ইন্দ্রিয়ের তাড়নায় বিভিন্ন দিকে দৌড়াবে, তার কোনো নিয়ন্ত্রণ নাই, রেগুলেশন নাই। যদি সামাজিক কিছু রেগুলেশন উপরই উপরই আছে, কিন্তু অন্তঃকরণ চিন্তা করলে কিন্তু কোনো রেগুলেশন বাস্তবিক নাই। কে মানে, অফিসে যে টপ বস আছেন, টপ বস, তাকে আমি অফিসে গিয়ে মানব? এখানে যে আনুগত্য, অফিসের বাইরে চলে গেলাম, ম্যাম আমি এখন ছুটিতে আছি, ছুটিতে আমাকে, আমার মতো আমি, এখানে তো চিরন্তন আনুগত্যের কোনো কথা নাই। স্কুলে গেলে পরে প্রিন্সিপালের আদেশ মানতে হবে, সেখানেও আনুগত্য করতে হবে, কিন্তু এইসব আনুগত্যের মধ্যে নিত্যতা নাই, ক্ষণিক আনুগত্য। স্কুল ছেড়ে দিলাম আর কে আনুগত্য করে, চাকরি ছেড়ে দিলাম, চাকরি রিটায়ার করেছি আর কে টপ বস, আমার দেখার দরকার কি, হয়ে গেছে আনুগত্য শেষ হয়ে গেল। কিন্তু ভজন রাজ্যের আনুগত্যতা এই ধরনের বিষয় নয়, ভজন রাজ্যের যে আনুগত্য এটা এরকম ধরনের বিষয়, তাৎকালিক বিষয় নয়, এখানে নিত্য বিষয় আছে, নিত্যকাল এই আনুগত্যের বিষয় আছে, সেই আনুগত্যের মাধ্যমে অমৃত পাওয়া যায়, পাওয়া যায় কি না, লোকে তো আশ্রয় নেয়, এবং শাস্ত্রে বলা আছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। সব লোক বলছে আমরা দেখছেন না তিলকমালা আছে, আমি গুরু গ্রহণ করি জানেন না, তো হাসি লাগে। বাস্তব দীক্ষা এবং তথাকথিত দীক্ষার মধ্যে পার্থক্যটা অনুভব করতে হবে, অনেক গুপ্ত কথা। এখানে যে আনুগত্যটা দেখাচ্ছে জীব, এখানে যে আশ্রয় নেওয়ার ব্যাপারটা বোঝে, আমি তো আশ্রয় নিয়েছি, কিন্তু তাকে প্রশ্ন করো, সত্যি কি তুমি আশ্রয় নিয়েছো, তুমি কি সত্যি আশ্রয় নিয়েছো? যে ব্যক্তি আশ্রয় নিয়ে সদ্গুরুচরণের বাস্তব আশ্রয় নিয়ে কৃষ্ণ ভজন করে, আমি ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করছি সে এই জন্মেই কৃষ্ণকে পেতে পারবে, কিন্তু করবে না, করে না। এই আশ্রয় নেওয়া ব্যাপারটাকে আমি দুরকমভাবে উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করি। এক হলো এতক্ষণ ধরে যেটা বললাম, অফিসে গেলে আনুগত্য করতে হয়, স্ত্রী স্বামীর আনুগত্য করে, করে কি না, বিভিন্ন জায়গায় আনুগত্যের কথা আছে, কিন্তু আনুগত্য আছে, এসব আশ্রয় নেয়, স্ত্রী স্বামীর আশ্রয় নিয়েছে, আছে কি না, তবেই তো বিবাহটা হয়েছে, কিন্তু এই সব আশ্রয়গুলো সব তাৎকালিক বিষয়। বাংলাদেশে যুদ্ধ লেগেছে, বিরাট যুদ্ধ, কাতারে কাতারে শরণার্থী ওই দাস থেকে চলে আসছে, তাদের নাম হলো শরণার্থী, শরণার্থী মানে যারা শরণ চাইছে, কোথায়, ইন্ডিয়াতে, শরণার্থীগুলো ইন্ডিয়াতে থাকলো,
আলিপুরদুয়ার আদি বিভিন্ন জায়গায় থাকো, উপর থেকে খাওয়া দাওয়া দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে তোমাদের জন্য, গভর্নমেন্ট থেকে বলল। কিন্তু যখন যুদ্ধ থেমে গেল তখন তারা কি করবে, তাদের মধ্যে অনেকেই নিজের দেশেতে ফিরে যাবে, তখন আর ইন্ডিয়ার আনুগত্য করবে না, ইন্ডিয়ার আস, আমরা তো শরণার্থী, আমরা বাংলাদেশ থেকে এসেছি, ওখানে কত বড় বড় মাছ পাওয়া যায়, পুকুরের মাছ বলবে না বাঙাল ভাষায়, বাঙাল ভাষায় সব বলে, আরে সে নকৃত্ত বড় বড় মাছ আসে পুকুরে, সব বলবে। এদেশে কেন এলি তাহলে, কে বলেছিল আসতে, এলো, এসে আবার ওখানকার বলবে, যাই হোক তাদের স্বভাব এটা। আমার বক্তব্য হলো এই যে শরণার্থী, সে কতদিনের জন্য শরণার্থী হলো, তাৎকালিক চলে গেল, স্বামীটা কতদিনের জন্য, স্বামীর স্ত্রীটা কতদিনের জন্য স্বামীর শরণার্থী হল, আর শরণার্থিনী হলো, মানে যতক্ষণ স্বামী জীবিত আছে, তাই তো, আর কিসের শরণাগতি। কিন্তু অপ্রাকৃত জগতে শরণাগতিটা সেরম নয়, এটা যেন ভালো করে মাথায় ঢোকে, তবে যেন তারা গৌড়ীয় ভজনের কথা বুঝবার চেষ্টা করে, তার আগে পারবে না। বিরাট বন্যা হয়েছে, বন্যাতে সমস্ত বুঝতে পারেনি লোক, ঘুমন্ত অবস্থা সব ভেসে যাচ্ছে, হয়েছে কি না, কত ঘটনা হয়েছে, মুর্শিদাবাদ হাঁড়ি কড়া বাই সব ভেসে চলে যাচ্ছে, বাচ্চাটা ভেসে চলে যায়, মায়ের চোখের সামনে বাচ্চা ভেসে যাচ্ছে, কাঁদছে, কিছু ধরতে পারে, ও নিজেকেই বাঁচাতে পারছে না, পাচ্ছে, মাটা চোখের সামনে দেখছে, মাটা চোখের সামনে দেখছে তার বাচ্চাটা ভেসে চলে গেল, বাঁচাতে পারল না, পারলো কি, এত বন্যার স্রোত, নদীর বাঁধ ভেঙে গেছে, ওই মাটা ওই বাবাটা যে রয়েছে সেও ভেসে চলে যাচ্ছে, ভাসতে ভাসতে ভাগ্যক্রমে ওই মাথা কি করেছে, হঠাৎ বন্যার তরে এরম এরম করতে করতে একটা বট গাছের একটা শেকড় নিচে ঝুলছিল, বন্যার জলে যাচ্ছে, হঠাৎ ওইটা থেকে বট গাছের শেকড়টাকে জোরে ধরে ফেলেছে, বুঝে গেল, এত কারেন্ট ওই যে শেকড়টাকে ধরেছে ওটাতেও ছিঁড়ে নিয়ে চলে যাবে, তথাপি সে কষ্ট করে এরকম বেশ এই ওপরে উঠল, কোনো মতে উঠে এবার এই বট গাছটাকে আশ্রয় করলো, করলো কি না, সেখানে বড় বড় সাপ সেখানে আশ্রয় করি, তখন আর কেউ কাউকে কামড়াচ্ছে না, বন্যার সময় ওরা যেন আমরা বিপদে, ও মানুষও রয়েছে সাপও রয়েছে, বিশদ সাপ, কেউ কাউকে কিছু করে না, ভগবানের এমনই সৃষ্টি, জঙ্গলেও কিছু রুলস আছে, আমরা জঙ্গলের থেকেও নিচে নেমে গেছি, জঙ্গল রুলস নেই, আছে তো জঙ্গলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটা পশুদের মধ্যে চলে, আমাদের মানুষের তো সেই নিয়মও নেই, সব উৎসর্ণে গেছে, একটা হরিণ যখন জল খাবে তখন একটা ব্যাগ যদি হরিণকে ধরতে পারে ধরবে না, ও জল খাচ্ছে এখন ধরবে না, কে শেখালো ওকে, যতক্ষণ জল পান করবে ততক্ষণ বাঘ বা সিংহ কখনোই ওই পশুটাকে আক্রমণ করবে না, যদি ওটা তার আহার খাবে না ততক্ষণ অপেক্ষা করবে, কে শেখালো এই সব বিষয়গুলো, কেউ শিখিয়েছে, কিন্তু এখানকার মানুষের তো সেটাও নাই, সে ভদ্রতা শিক্ষাতাও সেগুলো সব হারিয়ে ফেলছে মানুষ, এরকম একটা অবস্থা। তাহলে ওই যে মহিলা মাটা বাচ্চা চলে গেল, সেই যে বটগাছটাকে আশ্রয় করলো, এই আশ্রয় করার যে পদ্ধতিটা একেবারে প্রাণপণে আমি চলে যাই, যেটা ইংরেজিতে বলে আ ড্রাউনিং ম্যান ক্যাচ ইট অ্যাট এ স্ট্র, ইংরেজিতে বলা হয়, ডুবন্ত মানুষ এটা খড়কুটোকে বেঁচে দেয়, বাঁচাচ্ছে, দা বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, তাই তো, তাই হয় কি না, একটা ডুবন্ত ব্যক্তি একটা খড়কুটাকে ডেকে বাঁচাবার চেষ্টা করে, বাঁচবার চেষ্টা করে, ঠিক সেই ফিলিংটা তুমি তোমার যদি হৃদয়ে আনতে পারো, এক্স্যাক্ট ফিলিং, তুমি ডুবে যাচ্ছ, কেউ পারবে না আমি জানি, আমি আগেও এই সম্বন্ধে আলোচনা করেছি, মৃত্যু নামক বিষয়টাকে কেউ অনুভবের মধ্যে আনতে পারে না, মৃত্যু নামক যে বিষয়টা কোনো ব্যক্তি অনুভবের মধ্যে আনতে পারে না, হ্যাঁ যখন আসবে আসবে, মরবেন তো, হ্যাঁ মরবো যখন আসবে আসবে, কিন্তু মৃত্যু কি বস্তু, যার জীবন আসবে সেই ছাড়া আর অন্য কেউ জানতে পারছে না, মৃত্যু নামক বস্তুকে যখন আপনি আপনার জীবনে অনুভবের মধ্যে আনতে পারবেন না, এটাই মায়াদেবীর প্রসাদ, মায়াদেবীর প্রসাদ তো অনুভবের মধ্যে আসবেন, মৃত্যুকে যদি আসে গুরু কৃপায় তাহলে কোনো রকম নোংরামো সব বন্ধ করে দেবে,
সে কোনো রকম আর নোংরাম করবে না, সে সব বন্ধ করে দিয়ে ভগবান। তাহলে শরণাগতি বা আশ্রয়ের যে একটা মেটেরিয়াল এক্সাম্পল আমি জড়জগতে উদাহরণ দিলাম, এই উদাহরণটার মাধ্যমে বোঝবার চেষ্টা করুন যেটা ইংরেজরা, ইংরেজি দার্শনিকরা বলেছেন, আর ড্রাউনিং ম্যান ক্যাচ ইট অ্যাট এ স্ট্র। ডুবন্ত ব্যক্তি যেমন একটা খড়কুটোকে ধরে বাঁচবার চেষ্টা করে, সেই এক্স্যাক্ট ফিলিংটা যদি আপনি আপনার জীবনে আনতে, আমি ডুবে যাচ্ছি এই ভবসাগরে, আমাকে বাঁচাবার কেউ নেই, অ্যাটলান্টিক মহাসাগর, সেখানে প্লেন ক্র্যাশ হয়েছে, প্লেন ক্র্যাশ হওয়ার পর যার ক্ষমতা আছে সে প্যারাসুট নিয়ে আগেই জাম্প করেছে, প্যারাসুট, যার ক্ষমতা আছে সে নেবেছে, যার ক্ষমতা নেই সে নে, বাকি সব মূল। তাহলে এই যে প্যারাসুট নিয়ে সে পড়ল, কোথায় পড়ল বললে মহাসমুদ্রের মধ্যে, কোথায় যাবে সে? ভগবান এমনই দয়ালু, আমার কথায় আপনাদের বিশ্বাস হবে না, এতই জড় বুদ্ধি সম্পন্ন মানুষ বিবেচনা, যদি ওই রকম ডুবন্ত অবস্থায় যদি কাতরভাবে আপনি কাঁদতে পারেন, হে ভগবান বাঁচাও, এটাও বলবার মতো ক্ষমতা নেই আছে কাউ। হিটলারের একজন ডান হাত ছিল, তার নামটা ভুলে গেল, যখন জার্মানের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধ চলছে, সেই উদাহরণটা তীর্থ গোস্বামীরা বলেছিলেন, আমারও মনে আছে, তার নামটা ভুলে গেলাম, হিটলারের ডান হাত, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ চলছে, ইংল্যান্ড থেকে এমন ফায়ার করেছে প্লেনটাকে, এর জন্য বোমারু বিমান, সেটা ছিল বোমারু বিমান, এটার মধ্যে ও ছিল, যে লেফটেন্যান্ট ছিলেন উনি ছিলেন, ওটাকে এমন ফায়ার করেছে নিজে থেকে, ব্যাস প্লেনের প্লেনের ল্যাজ আগুন ধরে গেছে, পেট্রোলের জায়গা সব, আস্তে আস্তে প্লেনটা পড়ছেন। পূর্বে কোনো সাধুসঙ্গ হয়েছিল কিনা আমি জানি না, মনে হয় হয়েছিল, সে কোনোদিন ঈশ্বর বিশ্বাস করতো না, হ্যাঁ ঈশ্বর আবার কি আছে, দেখা যায় না কিছু, আর কি দেখতে পারো তুমি, তোমার এই চোখে থেকে কিছু মুদ গু, মেয়ে ছেলে ব্যাটা ছেলে এই তো দেখো, রক্ত মাংস কী দেখতে পারো, তোমার চোখেতে কী পড়ে? সেখানে সে ওই রকম যখন প্লেন ক্র্যাশ হয়ে পড়ছে, তখন একটা প্রার্থনা করেছিল, পূর্বে শুনেছিল ভগবান বলে একজন আছেন, বিশ্বাস করতেন না, বলছে আজকে কেউ যদি ভগবান বলে, কেউ ভগবানের নাম বলছে না, ভগবান বলে যদি কেউ থেকে থাকেন, তাহলে আজকে আমার এই বিপদের মুহূর্তে আপনি আমাকে বাঁচান, এই শব্দটা মুখে বেরিয়ে গেছে, ভগবান বলে যদি কোনো বস্তু থাকেন, তাহলে আজকে এই বিপদের মুহূর্তে আমাকে বাঁচান। আমি তো দেখছি প্লেন ক্র্যাশ হয়েছে, আমি ইংল্যান্ডে পড়ব, কেন প্লেন এরও হাওয়াতে পড়ছে, ইংল্যান্ডের কোর্টে পড়বে, গুলি করে মেরে দেবে, সব শেষ করে দেবে, এক মুহূর্ত কোনো কথা শুনবে না। আমাদের এই দেশ থেকে আমি তো কাকর খবর কাজ করি না, কোনো একটা ইম্পর্টেন্ট নাকি ব্যক্তিকে পাকিস্তান নিয়ে চলে গেছে, কিডন্যাপ করেছে শুনলাম, খুব ইম্পর্টেন্ট ব্যক্তি মিলিটারি, ওখানে ওরা মেরে ফেলবে। ওই যে প্রার্থনা করেছেন, সেই প্রার্থনাটা ভগবান শুনেছেন, আপনার এটা বিশ্বাস হবে না। এক মাসের মতো সে কোমা স্টেটে ছিল, তার জ্ঞান ফেরেনি, অলমোস্ট ওয়ান মান্থ, আঠাশ দিনে কত, আসার দিনের পরে হসপিটালে যখন প্রথম চোখটা চায়, সেই প্রথম কোয়েশ্চেন দা ওয়ের আই অ্যাম, আমি কোথায়, এই প্রশ্নটা তার প্রথম, তার চেতনা যাও আমি কোথায়, তখন নার্সা বলছেন আপনার কোনো চিন্তা নেই, আপনি ভালো জায়গা, ভালো জায়গা মানে বলে আপনি জার্মানি রয়েছেন, তো আমি জার্মান, অসম্ভব, আমি তো এখন পড়ছি, তখন দেখি ইংল্যান্ডের কোর্টে পড়ছি, আমি তো ইংল্যান্ডের খোঁজ বলছি, আমার এখানে আমি জার্মানে পড়ার কোনো কথাই নয়, কী করে পড়লাম, প্লেন ক্র্যাশ হচ্ছে আমি দেখছি সম্পূর্ণ ইংল্যান্ডের কোর্টে পড়ছে, তো কী করে বলছেন, বলছে হ্যাঁ আপনি তো এইখানেই পড়েছেন, আশ্চর্য ব্যাপার, ভগবানের অসম্ভব কিছুই নয়, করা কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যে সমর্থ স ঈশ্বরাহ, যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি হচ্ছেন ঈশ্বর। আমার মতো পতিত অধম ব্যক্তিকে যিনি তিনি ভজনে লাগিয়ে রেখেছেন, এটি তো আশ্চর্য, আমার মতো অধঃপতিত ব্যক্তি তাকে তিনি উঠিয়ে তুলে তিনি হরিভজনে লাগিয়ে রেখেছেন, গুরুদেবের কাছে পাঠিয়েছেন, এটি তো আমি নিজেকেই নিজে আশ্চর্য বোধ করি, এর চেয়ে বড় আশ্চর্য আর কি বলবো,
আপনাদের বলার আর কি, যে কোনো ভাবে এই অনুভবটা আপনাদের করতে হবে যে ভগবান রয়েছেন। কোটি কোটি মা বাবা যদি একদিকে রাখেন, কোটি কোটি মা বাবা, ইনফিনিটি মা বাবা, ইনফিনিটি কাল ধরে আপনারা প্রাপ্ত হয়েছেন, সেই সব মা বাবাগুলোর স্নেহগুলোকে যদি জিস্ট করে এক পাল্লায় রাখেন, আর ভগবান আর ভগবানের ভক্তের যে প্রেম ভালোবাসা আপনার প্রতি, এটা যদি এক পাল্লায় রাখেন, কখনো আপনি জয়যুক্ত হবেন না, দেখবেন এই জয়যুক্ত হচ্ছে। যে চৈতন্য মহাপ্রভু জঙ্গলে ঝাড়িখণ্ডে যাওয়ার পথে বাঘ সিংহ হিংস্র প্রাণীকে প্রেম দান করে নাচিয়েছিলেন, আজকে এগুলো আপনাদের কাছে গল্পের কথা আমি জানি, কিন্তু কেন আপনারা ইতিহাস পড়েন? ইতিহাস পড়ে তো এগুলো বলেন না। ইতিহাস যখন পড়ে তখন তো ওরা বলে ইতিহাসে পড়ে পরীক্ষা পাস করে আসে। চৈতন্য মহাপ্রভু এটাকে ইতিহাস হিসেবে ওরা ধরতে রাজি নয়, তাই তো? আকবর বাদশার কথা পড়ে, হুসেন শাহর কথা তো ইতিহাসে পড়ছে সব, আবার বিদেশের ইতিহাস পড়ে, জাতন্ত্র, পলিটিক্যাল সায়েন্স, আমি শুনেছি, আমি তো পলিটিক্যাল সায়েন্স পড়ি নাই, শুনেছি এসব করে তারা, আমি আশ্চর্য হয়ে যাই। তো তারা এই চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তিনি যে এসছেন এত করুণা করে, তার কৃপা নেওয়ার জন্য তাদের কাউর কোনো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। অথচ দেশ বিদেশ থেকে ম্লেচ্ছ ব্যক্তিরা এসে হা গৌরাঙ্গ বলে তারা পড়ছে চরণে, অবাক কাণ্ড। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য, রূপানুগজনের জীবন, রূপানুগজনের যদি জীবন যেরকম হয়, তাদের আনুগত্য যদি আপনার জীবন গঠন করবার কোনো ইচ্ছা আপনার মধ্যে থাকে, তাহলে আমি বিগত দিনগুলোতে যে যে পদ্ধতিগুলো আলোচনা করেছিলাম সেগুলো যদি আপনারা পুনঃ পর্যালোচনা করেন আগ্রহ করে, তাহলে একটা ওয়ে আউট আপনারা পেয়ে যাবেন। কারণ আমি যত সংশয় সন্দেহ আপনাদের মধ্যে আসবে, আগে থেকে আমি সেগুলোকে নিজেই সংশয় সৃষ্টি করি, নিজেই আবার সেই সংশয়গুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করি, কাজে কথা বলার পর আর কোনো সংশয় সন্দেহ সেরকম একটা থাকে না, কোনো সভাতেই বিশেষ দেখা যায় না। তথাপি ফরেনাররা, বিদেশিদের কোয়েশ্চেন থাকে, তারা আরও বেশি চিন্তা করেন, অনেক কিছু প্রশ্ন থাকে, সেগুলো তারা উত্তর পেতে চান। গৌরাঙ্গের করুণাটা কী, গৌরাঙ্গের দানটা কী, এই সব দান সম্বন্ধে কালকে একটু বিস্তৃত আলোচনা করার ইচ্ছা রইল, কালকেই শেষ আয়ু, আমার আর সময় নেই, চলে যেতে হবে। তো বিগত কতদিনই যা আলোচনা হয়েছিল তার এগুলোকে মনে রাখবেন, পরিশিষ্ট আউটকাম, নেট আউটকাম, এক্সট্র্যাক্ট, এগুলো পুনঃ আপনারা অনুভব করার চেষ্টা করুন, করে নিজের জীবন গঠন করার চেষ্টা করুন, তাহলে আপনারা কৃতকৃতার্থ হবেন। এরকমভাবে বুদ্ধিমানের কাজ নয়, প্রত্যেকটা জন্ম জন্মাবেন আর প্রত্যেকটা জন্মে মরবেন, মরে আবার একটা জন্ম লাভ করবেন, এটা যেহেতু ভগবান আমাদের অ্যাসিওরেন্স দিয়েছেন, তাই না? আজকে সকালবেলা আলোচনা করছিলাম নিত্যানন্দ বলরাম, তার সম্বন্ধে আলোচনা হচ্ছিল, ওইখানে অনেক গভীর তত্ত্ব, এখানে এর সঙ্গে কনফিউশন করা যাবে না, কেন এখানে অন্য তত্ত্ব আলোচনা হয়েছে, ওই জন্য সকালে হয়ে গেছে। সেখানে নিত্যানন্দ বলরাম আপনাদেরকে প্রতিজ্ঞা করে বলছেন, সেখানে আপনাদের আশীর্বাদ করে প্রতিজ্ঞা করে বলছেন, সকালে বলেছিলাম, অত ব সংসারাম বুধিতরণ দায় মই লগে, তোমাদের এই পৃথিবী থেকে পার করে নিয়ে যাওয়ার, ভবসমুদ্র পার করার দায়িত্ব আমি নিলাম। নিত্যানন্দবাবু প্রতিজ্ঞা করে বলছেন, তোমাদের ভবসমুদ্র পার করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি প্রতিজ্ঞা করে বলছি আমি নিলাম। দ্য হোল রেসপন্সিবিলিটি, টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, আমার ওপর সব দায়িত্ব রইল, ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের নিয়ে যাবো। একটা কথা মানতে পারবে কি, আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি, পারবে? কে কোথাকার গৌরহরি এলো? যত প্রমাণ দাও মানবে না, মহাভারতের প্রমাণ, উপনিষদের প্রমাণ, যেখানে যত প্রমাণ দেয়, এরা এইসবের ধার ধারে না, এরা নিজের জীবন নিজেই চালনা করবে। গুরুপাদ প্রথমে বলতেন, কুকুরের লেজ হলো বেঁকা, ঘি দিয়ে তেল দিয়ে জট টানো, কুকুরের লেজটা হলো বেঁকা, এরাম তেল দিয়ে টানবে আবার এরাম হয়ে যাবে। গুরুপাদ প্রথম হেসে বলতেন, বাবা কুকুরের লেজ বেঁকা, ও তেল দিয়ে সোজা করলে হবে না, ওই বেঁকাই, এরম একটা অবস্থা।
সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাদ সংকীর্তনামৃত রসে রমতে মনুষ্যে প্রেমাম বুধো বিহরণী যদি চিত্তবীতি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম বাঞ্ছা কল্প দুর্বশকে পাসিন্দ ব্যবস্থ পতিতান পাবন ব্যবস্থা নম তোমার কি গেল কিনা গেল কিনা অর্জুন উত্তর দিচ্ছেন নষ্ট মোহ স্মৃতির প্রসাদে মোহ নষ্ট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে হরে কৃষ্ণ মহারাজ, যদি মোহই নষ্ট হল এই সমস্ত গীতার উপদেশ দেওয়া হলো, কুরুক্ষেত্র যুদ্ধ সমাপন হলো, পরবর্তীকালে অর্জুন জিজ্ঞেস করছে ভগবানকে, প্রভু আমাকে গীতার যে উপদেশ দিয়েছেন ভুলে গেছে, ভুলে গেছে, এটা কি করে হলো, কি করে হয়, মোহ নষ্ট হয়ে গেছে। উনি বলছেন ভগবান জিজ্ঞেস করছেন মোহ নষ্ট হয়েছে কিনা, মোহ নষ্ট তাহলে হয়নি। আমি বলতে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর, সেই যোগেশ্বর কৃষ্ণ আছেন, সেই ধনুর্ধর অর্জুন আছেন, তাহলে কি করে এইভাবে সেইটাই সেইটাই হলো গুপ্ত কথা। আমি কালকে এই সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, এটা হচ্ছে সর্ব ইচ্ছাময় ভগবান শ্রীকৃষ্ণ, তার একটা জিনিস আছে সেটা বলে উইল পাওয়ার, ভগবানের একটা জিনিস আছে সেটা বলে উইল পাওয়ার, বাকি সব কিছু বলরামে, বাকি সব কিছু বলরামে, উইল পাওয়ারটা একমাত্র কৃষ্ণে। কৃষ্ণ যখন যেরকম পরিস্থিতি যাকে রাখবেন, যেরকম আশা করবেন সেরকম পরিস্থিতি সার্কামস্ট্যান্সেস ক্রিয়েট করে দেবেন। যেমন অর্জুনের কখনো সন্দেহ থাকে, আপনি তো অনেক কথা বললেন, সেগুলো তো অবশ্যই আমার খুব আনন্দ হলো আপনি পড়েন এখানের মধ্যে, আমি আপনাকে দেখে আনন্দ পাচ্ছি। আমার প্রশ্ন হলো পড়েন ঠিকই, আপনাকে এটা অনুভব করতে হবে যে অর্জুন কখনোই অন্য ব্যক্তি নয়, নরনারায়ণ এসেছেন, অর্জুনের কোনো মোহ থাকা সম্ভব নয়। তথাপি পরীক্ষিত মহারাজ যেমন, যার সম্বন্ধে ভাগবতে চারবার বলা আছে এসো মহাভাগবত, মহাভাগবতের জীবনে কোনো সংশয় সন্দেহ থাকে না, বিরাট তার অবস্থা। তিনি যেমন সংশয়াপন্ন হওয়ার একটা লীলা করলেন, করে যে তার গুরুদেবের সামনে সুখদেবের সামনে প্রশ্ন করলেন, অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরুম ইত্যাদি প্রশ্ন করলেন, তার আবার উত্তর দেওয়ার অভিনয় করলেন। আবার সেই সুখদেব গোস্বামী তার সংশয় ছেদন করলেন যখন রাশ্রীর বিষয়টা হলো, আমরা আশা করতে পারি না যেখানে গুরুদেব পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী এবং শ্রোতা সম্পূর্ণ কৃপাপ্রাপ্ত পরীক্ষিত মহারাজ সেখানে কোনো সংশয়ের অবকাশ থাকতে পারে। সিমিলারলি অর্জুনকে সম্মুখে রেখে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট করা ভগবানের ইচ্ছে ছিল, যদি না করি তাহলে বদ্ধজীবের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কৃষ্ণকে অর্জুনকে রাখা হয়, যদিও অর্জুন কখনও বদ্ধজীবের রিপ্রেজেন্টেটিভ হতে পারে না, তথাপি ফর দ্য টাইম বিং গীত উপদেশটাকে পূর্ণরূপে সামনে রাখতে হবে। আর যদি এক কথায় অর্জুন বলে আমার সংসারে চলে আছে, পুরো গীতেটা আসবেই না,
গীতাটা এমন একটা শাস্ত্র যেখানে যার যে অধিকার আছে প্রত্যেক ব্যক্তি সেই অধিকার অনুযায়ী তার রেজাল্টটা নিয়ে নেন। জ্ঞানী ব্যক্তি বলে এই তো আমি পেয়ে গেছি এখান থেকে আউটকাম, যোগী ব্যক্তি বলে এই তো পেয়ে গেছি আমি আউটকাম, কর্মযোগী বলবেন এই তো আমি পেয়ে গেছি আউটকাম। ভগবান এত বোকা নয়, ভগবান জানেন অর্জুনকে সম্মুখে রেখে আমি গীতাটা যে রাখলাম, এই যুগ যুগ ধরে যেসব ব্যক্তিরা আসবেন তারা যে যে পদ্ধতিতে আমাকে আরাধনা করার চেষ্টা করবেন বা যে পদ্ধতি করুন, কিন্তু এই প্রসিডিওরগুলো স্টেপ বাই স্টেপ যার যে অধিকার সে অনুপাতে সে সিদ্ধিলাভ করার একটা স্কোপ রেখেছেন। আর আরেকটা কথা খেয়াল রাখবেন, ভগবানের কি দরকার ছিল ভক্তিযোগটা, যেখানে শব্দ সর্বশাস্ত্রের নির্ণয় হচ্ছে ভক্তি ভক্তি ভক্তিযোগ হলো সব টপমোস্ট, যেখানে সর্বশাস্ত্র নির্ণয় করে বলছেন ভক্তিযোগ হলো সর্বশাস্ত্র টপমোস্ট, কেন ভগবান ভক্তিশাস্ত্রটা ভক্তিযোগটাকে মিডিল পয়েন্টে রাখলেন, আমার প্রশ্ন আপনার কাছে বলতে পারবেন? ভগবান ভক্তিযোগটা ঠিক মিডিলে রেখে দিলেন, ভক্তিযোগটা মিডিলে রাখলেন, বারস্কন্ধে তো ভক্তিযোগ কেন রাখলেন? সব বলতে বলতে শেষে বলো ভক্তিযোগ এর উদ্দেশ্যটা কী, অর্থাৎ জ্ঞান এবং কর্ম যা কিছু আছে এর দুটোকে তুমি যদি সামঞ্জস্য করতে পারো সুন্দর রূপে গুরু বৈষ্ণবের আনুগত্যে, ভক্তি নামক যে গুপ্ত মিডলে রয়েছে আমার হৃদয়ে এটাকে তুমি রাখতে পারো। গীতা হৃদয়ঙ্গম বলেছেন না, সে হৃদয়ের অন্তঃকরণে এই ভক্তিটাকে রেখে, সত্যিই তাই, এবার বোঝা গেল? তা অর্জুন কোনো বদ্ধজীব নয়, কিন্তু অর্জুনকে মোহপ্রাপ্ত হওয়ার একটা লীলা, অর্জুন তখন বোঝেননি তাও নয়, ফর দ্য টাইম বিং বুঝেছেন নরলীলা করছেন, কিন্তু ফুল ডাইজেশন, আপনি একটা গুরুপা খা খেলেন পুরো হজম হলো না, আপনি একটু ওষুধ খেতে হলো রাত্রিবেলা উঠে তারপর সকালে হজম হলো। তো অর্জুনের ক্ষেত্রে যেহেতু মানবলীলা করছেন, কৃষ্ণ মানবলীলা করছেন, তো মানব জগতের কিছু ধর্ম তাদের মধ্যে থাকা লীলা করাটা অসম্ভব কিছু নয়, তাই তো? হ্যাঁ, তো সেখানে দেখবেন অন্তিমেতে কি হলো, অর্জুন বন্ধু হিসেবে জেনেছেন, আপনার ঘরেই যদি আপনার ছেলেটা একটা বিশাল আধ্যাত্ম বিদ্যা লাভ করে, ঘরে দেখবেন পিতামাতা স্নেহশীল তাকে, ও তো আমার ছেলে, হয় না এরম একটা ভাব হয়, ঘরে কিন্তু বিরাট ডাক্তার রয়েছে, ছেলে এই ছেলে সেই পুত্র আমার, যেটা চৈতন্য মহাপ্রভুর লীলাতে জগন্নাথ মিশ্র হয়েছিল, তাকে স্বপ্নে এসে বলছে এ মিশ্র কাকে তুমি শাসন করো তর্জন গর্জন করো, জানো একে সাক্ষাৎ ভগবান। জগন্নাথ মিশ্র এই স্বপ্নতে বলছেন যে হোক দেবতা হোক যে হোক যে হতে পারে যোগী সিদ্ধি ঋষি যে কেউ হোক, এবে মোর তনয় আমার ছেলে, আমার শাসন করা আমার কর্তব্য, পিতা আমি, তো এই ভাবটা আসবে যদিও জানে ভগবান, তাই তো? এই ভাবটা থাকবে মনুষ্যলীলায়, যদি এগুলো না থাকে তাহলে মনুষ্যলীলা মানবেই না, তাহলে আপনি নারায়ণের ভজন করবেন, ও এরকম হাত পা গদা পদ্ধতির সামনে থাকবে লীলা করবেন ভয় পাবেন, কিন্তু ভগবান মানে হচ্ছে মনুষ্যলীলা করবেন, এটি ভগবানের স্পেশালিটি। অর্জুন কোনো বোকা নয়, ভগবান এই সিচুয়েশানটা করেছেন যাতে কিছুক্ষণের জন্য, কারণ পরবর্তী লীলাগুলো হবে না, যদি গীতা বুঝেই যায় অর্জুন তখনকার সময় মোহটা চলে গেছে, করিষ্যে বচনম তব, পরে ওই বন্ধুত্ব করতে গিয়ে এই বন্ধু আমার কৃষ্ণ এইসব করতে গিয়ে ওটা একটা জ্ঞানটা মনে হচ্ছে যেন একটু হালকা হয়ে গেছে। ফুল ডাইজেশনটা হলো যখন কৃষ্ণ অন্তর্ধান করলেন নিত্যধামে, তখন অর্জুনের কান্না আসছে, বলছেন সেই গান্ডিম আবার রয়েছে, সেই অর্জুন আমি, আজ আমার সেই শক্তি নেই বঞ্চিত। তখন যুধিষ্ঠির মহারাজের কাছে এসে কাঁদতে কাঁদতে বলছেন হে রাজন বঞ্চিত হম হরি না বন্ধুরূপী না, হে রাজন আমি আজকে বন্ধুরূপী হরি, আমার বন্ধু ছিল, কত গালাগাল করেছি ঠাট্টা মজা তার সঙ্গে করেছি, এই না আজ আমি বুঝতে পারছি সে হচ্ছে সেটা, এটা ভগবানের ইচ্ছা হয়েছে। তা নাহলে ওই রকম ধরনের ভগবান বিশ্বরূপটা দেখালেন, তারপরে আবার কী করে ঠাট্টা মজা করতে পারে? যদি যশোদা মাকে ব্রহ্মাণ্ড দেখাবার পর কৃষ্ণ আবার চাপা দিয়ে দিলেন, প্রথমে ব্রহ্মাণ্ড দেখালেন, এই কী দেখছি গোপালের মুখের ভেতর দেখালেন, তো অবাক হয়ে গেলেন পাগল হয়ে ভয়, পরক্ষণে গোপাল দেখলেন যদি এই ঐশ্বর্য ভাবটা রয়ে যায় তাহলে আমাকে আর ভালোবাসবে না, সেই জন্য ক্ষণিকের জন্য দেখি আবার ওটাকে লুপ্ত করে দিলেন, তা নাহলে আমাকে ভালোবাসবে না মারবে না,
দামোদর লীলা হবে তাহলে? দামোদর লীলা কোমরে দড়ি দিয়ে বাঁধবে, গোপালকে মারবে, হবে? হবে না। ও বাবা, ভগবান দেখি জন মুখে হতে দেবে না। এটা সব ভগবানের উইল পাওয়ারে হয়, এটার জন্য সন্দেহ কোনো কারণ নাই। আর কোনো কোশ্চেন আছে কাউর? আর কাউর কোনো কোশ্চেন থাকলে? হ্যাঁ, অভিধেয় কালকে আমি কিছু আলোচনা বলেছি, কালকে আলোচনা করব অবশ্যই, কালকে শেষ দিন। এটা আলোচনা করলে আমার বেদান্তের সূত্রে যেতে হবে, কিন্তু কালকের প্রসঙ্গটা সেটা নয়, তাহলে প্রসঙ্গ ঘুরে যাবে। কিছু আপনি বললেন একটু টাচ করব ইচ্ছা হয়েছে, এটা সম্পূর্ণ আলাদা একটা টেস্ট, আলাদা ব্রাঞ্চের কথা। ঠিক আছে।